আমার ভাইরা, ভালো কথা, যদি কোনো পীর সাহেবের ছেলে ভণ্ডামি করে, দাঁড়িয়ে পশ্চাৎ করে, গাঁজা খায়, বাবা খায়, তাকে পীর সাহেব মানার সুযোগ নাই, খেলাফত থেকে লাথি মেরে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? কোন পীর সাহেবের ছেলে যদি বলে আমার বাবা মারা গেছেন, তিনি মারা যান নাই, তিনি আল্লাহর সাথে দিদার করতে গেছেন, কেউ মারা গেছেন বললে ইমান থাকবে না, সে পীর না, সে ভণ্ড নাম্বার ওয়ান। কথা বলেন ঠিক কি না? এরা সকলেই নবীর ছেলে, নবী সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের নবী ইসমাইল নবীর বংশে একমাত্র, ওয়ান এন্ড অনলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীদের ছেলে নবী হবে, এতে আপত্তির কিছু নাই। বাংলাদেশে কিছু মানুষ কিছু আবেগের কথা বলে, তারা বলে আল্লাহর অলির ছেলে অলি হবে কেন, পীর সাহেবের ছেলে পীর সাহেব হবে কেন, এটা কেমন কথা? সব জায়গায় তারা গণতন্ত্র ফুটায়। কথা বলেন ঠিক কি না? রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাফাক হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, কারণ হলো আমরা আপনার কাছে থাকি, তুজাক্কিরুনা নারা ওয়াল জান্নাত, আপনি আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের কথা বলেন, কাআন্না রায়াল আইন, কেমন যেন আমরা জান্নাত দেখছি জাহান্নাম দেখছি, জান্নাতের জন্য পাগল হয়ে যাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু যখন ঘর বাড়িতে চলে যাই, ব্যবসা বাণিজ্য চলে যাই, নাসিরা কাসিরাম মিনহা, এর থেকে অধিকাংশই সব ভুলে যাই গো রাসূল, এটা কি মুনাফিকি নয়, এটা কি নেফাকি নয় গো রাসূল আল্লাহ? রাসূলুল্লাহ মুচকি হেসে বললেন, ইয়া হানজালা, সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা পড়ানেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবার খেদমতে আলোচনার শুরুতে আরো একবার নিবেদন করছি ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত হাজিরিন, সবার আগে সর্বপ্রথমে আমরা শুকর গোজার করে নিচ্ছি ওই মহামনিবের দরবারে, যে মহামনিব আজকে আমাদেরকে বিশ্বব্যাপী চলমান দীর্ঘমেয়াদি এই মহামারীর মধ্যেও কোরআন কারিমের এই বাগানে হাজির করেছেন। আজকের এই মহাসম্মেলনে যে মাহবুদ আমাদেরকে নিজেদের গুনাহ মাফ করার জন্য, আমাদের মুর্দেগানদের গুনাহ মাফ করার জন্য, এবং আমরা যে তার গোলাম, তিনি যে আমাদের বন্ধু, এই বিষয়টিকে আরো বেশি স্টিডি করে দেওয়ার জন্য যারা আমরা হাজির হতে পেরেছি, আমাদের মনিব যিনি আমাদের সব থেকে কাছের, যার সাথে আমাদের সম্পর্ক নিঃস্বার্থ, যিনি আমাদেরকে ভালোবাসেন স্বার্থহীন ভাবে, যার কাছে না চাইলে তিনি রাগ হয়ে যান, পৃথিবীতে কোনো মানুষ ব্যথা পেলে, দুঃখ পেলে, বেদনা পেলে, যদি সে কারোর সাথে শেয়ার করে বারবার সে বিরক্ত হয়, যদি সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার কষ্টকে জগতের মানুষের কাছে শেয়ার করে, তাকে ফেসবুক অ্যান্ড্রয়েড ফোন অপারেশন করা জানা লাগে, তার মোবাইলে যথেষ্ট পরিমাণ চার্জ থাকার প্রয়োজন হয়, তার মোবাইলে ইন্টারনেটের কানেকশন থাকার প্রয়োজন হয়, গভীর রাতে সে তার বন্ধুকে ফোন করে তার বিপদের কথা বললে বন্ধু বিরক্ত হয়, কিন্তু এক মহামনিব যার কাছে সব কিছু বলতে হলে সময় লাগে না, ফর্মালিটিস লাগে না, যার কাছে আমরা যখন তখন নিবেদন করতে পারি, কোনো নেট কানেকশন লাগে না, ফোন ইউজ করা শেখা লাগে না, যিনি চাইলেই বরং খুশি হন, যার সম্পর্কে তার বন্ধু প্রিয় রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়ারুদ্দাহু সিফারা, গোলাম যখন আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জিত হয়ে যান। সুবহানাল্লাহ। দিন শেষে যিনি আমাদের সবচেয়ে কাছে, তিনি বলেছেন, ওয়াহুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমাদের ওই মনিবের গোলামির একচ্ছত্র নিদর্শন হিসেবে আজকের মাহফিলে যিনি আমাদেরকে আরেকবার সুযোগ করে দিলেন তার কাছে ক্ষমা চাওয়ার, নিজেদের গুনাহ থেকে বাঁচার, মুর্দেগানদের গুনাহ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার, এবং আমাদের জীবন থেকে অল্প কিছু সময় হলেও
আমরা দুনিয়ার সব চিন্তা চেতনা থেকে বাদ দিয়ে এক আল্লাহর গোলামী, এক নবীর উম্মত হওয়ার, এক কোরআনের সৈনিক হওয়ার, মুসলমান পরস্পর ভাই ভাই হওয়ার চেতনা পাওয়ার সামান্যতম সময়টুকু আমরা কাটাচ্ছি, যেই মনিব আমাদেরকে এই কঠিন দুর্যোগপূর্ণ ক্রিটিক্যাল মোমেন্টেও সুযোগ দিলেন, আসুন সবার আগে সর্বপ্রথমে সেই মনিবের শকর আমরা গোজার করব। হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস আর অনুভূতিকে উজাড় করে দিয়ে, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে, সিংহ শার্দুলের ন্যায়, বাঘ্রের গর্জনের ন্যায়, পুরুষোচিত কণ্ঠে, সমস্বরে, সমবাক্যে, ইমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে, আসুন সবাই মিলে একবার আল্লাহ পাকের শকর গোজার করি। পরে নেই কালিমাতুশ শকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার থেকেও অনেক 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 গুণ বেশি দুরুদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দোজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, আফতাবে নবুওয়াহ, শাহেনশাহে রিসালা, সুলতানে মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দুনা নবিয়ুনা শাফিউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, যিনি আমাদের ঈমানের মেরুদণ্ড, যাকে বাদ দিয়ে ইসলাম, ঈমান, এহসান, দ্বীন কিচ্ছু বোঝার সুযোগ নেই। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ঈমান কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান, ঈমানের সবচেয়ে শর্টেস্ট, সবচেয়ে সংক্ষিপ্ত সংজ্ঞাটা কি, তাহলে তাম পৃথিবীর আলেম যেই সংক্ষিপ্ত সংজ্ঞাটাকে মেনে নিয়েছেন, যা মানে মনে করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যে শর্টেস্ট ডেফিনেশনকে তাম পৃথিবীর আলেমরা মেনেছেন, তা হল তাসদীকু মা জা আবিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ঈমান বলা হয় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তাকে বিশ্বাস করে নেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যা নিয়ে এসেছেন তাকে বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে সবার আগে আমাদের নবীকে বিশ্বাস করার প্রয়োজন আছে না নেই? এজন্য সেই নবী যেই নবীর প্রেম মহব্বত ভালোবাসা তার উম্মতের জন্য এত প্রখর, যিনি কিয়ামতের দিন পর্যন্ত তার প্রতিটি উম্মতকে জান্নাতি না হওয়া পর্যন্ত টেনশনে থাকবেন, কিয়ামতে সবাই যখন নাফসি নাফসি বলবে, ইভেন নবীরাও যখন নাফসি নাফসি বলবেন, তখন ডিফারেন্ট একটা আওয়াজ শোনা যাবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত, যিনি বলবেন তিনি আমার আপনার নবী। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর বুকে ওই নবীকে আল্লাহ পাক খুশি না করে আল্লাহ পাক ক্ষান্ত হবেন না, আর আমার নবীও তার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত খুশিও হবেন না। সুবহানাল্লাহ। সেই নবীর শানে আমরা বাকি সময় কথা শুনবো, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আমি আপনাদের খেদমতে সূরাতুল আহজাবের পবিত্র কোরআনুল করিমের 114টি সূরার 33তম সূরা সূরাতুল আহজাব এর 40 নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্য থেকে কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, আর তিনি হচ্ছেন সমস্ত নবীদের শেষ। সুবহানাল্লাহ। বলেন তিনটা জিনিস আমরা এই আয়াতে কারিমা থেকে পেলাম। প্রথম কথা হলো আমার রাসূল তিনি প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন। দ্বিতীয় বিষয়, তিনি আল্লাহর রাসূল। তৃতীয় বিষয় হলো তিনি শেষ নবী।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম জোরে বলেন? মুহাম্মদ। তিনি এমন নবী যার নামটা এই পৃথিবীর সেরা নাম, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ এমনটা বলে আল্লাহ কখনো মেনশন করে বলে আল্লাহ নবীর সাতজন সন্তান সন্ততি ছিলেন, চারজন কন্যা সন্তান ছিলেন, জায়নাব, উম্মে কুলসুম, রোকাইয়া এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আর তার চারজন কেউ কেউ বলেছেন, তবে সবচেয়ে প্রসিদ্ধ মত হলো আমার রাসূলের পুত্র সন্তান ছিলেন তিনজন। রাসূলের পুত্র সন্তান ছিলেন কয়জন ভাই? তিনজন। মুসলিম উম্মা এত আনফরচুনেট, এত আনলাকি, এত ভয়ঙ্কর আমাদের হাল। অনেক যুবক রাস্তাঘাটে ঘুরে তার নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, জিজ্ঞেস করা হয় শেষ নবীর নাম কি, তাই বলতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না। ফজরের নামাজ কয় রাকাত তাও বলতে পারে না, বলে সাত রাকাত। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়েরা। দুর্ভাগ্য এই জাতির জন্য, তাকে জিজ্ঞেস করেন সাউথ আফ্রিকার ক্রিকেট টিমের প্লেয়ার কারা, সে সাবস্টিটিউট যারা তাদের নাম সহ বলতে পারে। বার্সেলোনা একটা ক্লাব ফুটবল টিম, ওই টিমের প্লেয়ার কারা, স্ট্রাইকার কে, গোলকিপার কে, ডিফেন্ডে কে খেলে, ডিফেন্সে কে খেলে সব সে জানে। বাট আখেরে নবীর নাম, খাতামুন নবীর নাম কি সে জানে না। সেও মুসলমান, এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? হাজিরিন, আল্লাহ নবীর তিন পুত্র সন্তান ছিলেন, কাসেম, আব্দুল্লাহ, তার আরেকটা নাম তাইয়্যেব, তাহের। আব্দুল্লাহ তার নাম, তাকে কেউ কেউ বলেছেন তার নাম হলো তাইয়্যেব, তার নাম হলো তাহের। আর একই নাম, একই নবীর সন্তান, তিন নাম, এজন্য কেউ কেউ তিনটা নামের কারণে একজনকে দুইজন মনে করেছেন, তিনজন মনে করেছেন। প্রকৃত প্রস্তাবে দুই বা তিন নাম হওয়ার কারণে এক জিনিস দুই তিন জিনিস হয়ে যায় না। পেয়ারা হাজিরিন, একজন কাসেম, এজন্য আল্লাহ নবীকে বলা হতো আবুল কাসেম, কাসেমের পিতা। সুবহানাল্লাহ বলে। দুই নম্বর আমার রাসূলের পুত্র সন্তানের নাম ছিল আব্দুল্লাহ, তার আরো দুইটা নাম ছিল তাইয়্যেব এবং তাহের, কারণ তিনি ইসলামের পরে জন্মগ্রহণ করেছিলেন। যেহেতু ইসলামের পরে তার জন্ম, এজন্য তাকে তাইয়্যেব তাহের, তিনি তামাম জাহেলিয়াতের অন্ধকার থেকে মুক্ত ছিলেন, এজন্য তার নামের টাইটেল কেউ কেউ তাইয়্যেব, কেউ তাহের দিয়েছেন। আরেকজন ছিলেন ইব্রাহিম, যিনি একমাত্র নবীর সন্তান, মারিয়া কিবতিয়া থেকে এসেছেন। আর বাকি যেই ছয়জন সন্তান সব এসেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, তো ইব্রাহিম, আব্দুল্লাহ, কাসেম এই তিন পুত্র সন্তান থাকার পরেও আল্লাহ পাক বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ ইসলাম তোমাদের কোন পুরুষের পিতা নন। কিন্তু আমার নবী তো প্রকৃত প্রস্তাবে দেখা যায় পুত্র সন্তানদের পিতা হয়েছেন। এর উত্তর হল যে রাসূল ইসলাম রিজাল বলতে যে বলা হয়েছে, রেজাল মানে হলো প্রাপ্তবয়স্ক পুরুষ। আমার নবীর কোন সন্তান তাদের বাল্যকাল পার করতে পারেন নাই, ম্যাচিউরিটি পান নাই, তারা বালেক হতে পারেন নাই, অপ্রাপ্ত বয়সেই আল্লাহ পাকের ডাকে তারা সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ আকবার বলেন। নবীজির মনে বড় ব্যথা ছিল। হিকমত কি অনেক থাকতে পারে, কেন আল্লাহ নবীর তিনজন সন্তান অপ্রাপ্ত বয়সে মারা গেলেন? তার অনেকগুলো কারণ থাকতে পারে, তার অন্যতম কারণ হল যে পূর্ববর্তী নবীদের সন্তানরা নবী হতেন। আদম নবীর সন্তান শীষ নবী ছিলেন, নূহ নবী ছিলেন, তার পরবর্তী বংশে নবী ছিলেন, ইয়াকুব আলাইহিসসালাম নবী ছিলেন, ইব্রাহিম নবী ছিলেন, তার সন্তান ইসমাইল নবী ছিলেন, ইসহাক নবী ছিলেন, ইসহাকের পুত্র ইয়াকুব নবী ছিলেন, ইয়াকুবের পুত্র ইউসুফ নবী ছিলেন,
এমনকি ইসহাক নবীর বংশে 70,000 নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, এরা সকলেই নবীর ছেলে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের নবী ইসমাইল নবীর বংশে একমাত্র, ওয়ান এন্ড অনলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীদের ছেলে নবী হবে, এতে আপত্তির কিছু নাই। বাংলাদেশে কিছু মানুষ কিছু আবেগের কথা বলে, তারা বলে আল্লাহর অলির ছেলে অলি হবে কেন, পীর সাহেবের ছেলে পীর সাহেব হবে কেন, এটা কেমন কথা। সব জায়গায় তারা গণতন্ত্র ফুটায় কথা বলেন, ঠিক কি না? আমার ভাইরা, ভালো কথা, যদি কোনো পীর সাহেবের ছেলে ভণ্ডামি করে, দাঁড়িয়ে পশ্চাৎ করে গাঁজা খায়, বাবা খায়, তাকে পীর সাহেব মানার সুযোগ নাই, খেলাফত থেকে লাথি মেরে ফেলে দিতে হবে, কথা বলেন, ঠিক কি না? কোন পীর সাহেবের ছেলে যদি বলে আমার বাবা মারা গেছেন, তিনি মারা যান নাই, তিনি আল্লাহর সাথে দিদার করতে গেছেন, কেউ মারা গেছেন বললে ঈমান থাকবে না, সে পীর না সে ভণ্ড নাম্বার ওয়ান, কথা বলেন, ঠিক কি না? কিন্তু আল্লাহর কোন অলির ছেলে যোগ্য যদি হয়, আল্লাহর কোন অলির ছেলে যদি সত্যিকার অলি আল্লাহ হয়, আল্লাহর কোন অলির ছেলে যদি প্রকৃত প্রস্তাবে আমার আপনার থেকে রিয়াজতে মুরাকাবায় মুশাহাদায় নামাজে রোজায় হজ যাকাতে দানশীলতায় মানব সেবায় শ্রেষ্ঠ হয়, সে আল্লাহর অলির ছেলে, অলি আল্লাহর খেলাফত নিতেই পারে, কথা বলেন, ঠিক কি না? কিন্তু আপনি ফাউ সমালোচনা করবেন না, রাজনীতি ফুটাবেন না সব জায়গায় যে অলির ছেলে অলি হয় কেমনে, পীর সাহেবের ছেলে পীর সাহেব হয় কেমনে। আরে বাবা, তুমি তো পীর সাহেবই মানো না, অলি আল্লাহর চ্যাপ্টারই মানতে রাজি না তুমি, অথচ আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, খবরদার, সাবধান, আমার যারা অলি, আমার যারা বন্ধু, তাদের কোনো ভয় নাই, তারা পরকালে চিন্তায়ও পড়বে না। সুবহানাল্লাহ বলে। এই জন্য মোহতারাম হাজিরিন, এ কথা বলার কোন সুযোগ নেই যে আল্লাহর অলি বা পীর সাহেবের ছেলে পীর সাহেব হবে কেন। যদি আল্লাহর কোন অলির ছেলে, ইফ হি হ্যাজ সাম অ্যাবিলিটিজ কোয়ালিটিজ, তার কোয়ালিটি হয়, তাহলে হি ক্যান বি দ্য সাবস্টিটিউট, সে তার পরবর্তী প্রজন্ম হতে পারে, অসুবিধার কিছু নাই, হওয়া জরুরি নয়, কিন্তু যদি তার যোগ্যতা থাকে তাহলে তাকে খলিফা মানতে আমাদের অসুবিধার কিছু নেই। এজন্য তাম পৃথিবীর যত নবী যত রাসূল, কেউ না কেউ কোন না কোন নবীর সন্তান, আদম থেকে নিয়ে 124,000 নবী রাসূল এই পৃথিবীতে জানা এসেছেন, কেউ না কেউ কোন না কোন নবীর সন্তান ছিলেন। তুমি যে গণতন্ত্র গণতন্ত্র করে আমার ভাইরা পীর সাহেবদের ব্যাপারে আপত্তি তুলছো, তোমার আপত্তি তো নবীদের গায়েও গিয়ে লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহ নবীর সন্তানরা কেউ বালে হতে পারেন নাই, তার বড় একটি রিজন ছিল, যাতে করে আল্লাহর নবীর ইন্তেকালের পরে, আল্লাহ নবী যেহেতু তারপরে কেউ নবী হবেন না, তিনি শেষ নবী, তিনি বলেছেন না নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা না খাতামুন নবিয়্যিন, আই এম দা ফিনিশার, আমি হচ্ছি শেষ নবী, আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই, কোন রসুল নাই। যেহেতু নবীর সন্তান, তারা বালেগ হলে পরে কেউ নবীর সন্তানকে ওই রকমের একটু চিন্তা ভাবনা আসতে পারে, খতমে নবুয়তকে, খতমে নবুয়তের চেতনাকে টিকিয়ে রাখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অপ্রাপ্ত বয়সকেই আমার রাসূলের পুত্র সন্তানদেরকে তার কাছে ডেকে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অথবা হতে পারে এমন কেয়ামতের ময়দানে আল্লাহর যত নবী রাসূলরা উঠবেন, নবীদের সন্তানরা নবী, অধিকাংশই দেখা যায় নবী, কিন্তু আমার নবীর সন্তানরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তাদের সেই স্টেটাস সেই মর্যাদা পাবেন না, কেমন কেমন লাগবে, এমনটা যেন না হয়। অন্য নবীর ছেলে নবী, আমার নবীর ছেলে নবী না, কেমন যেন একটু মর্তি মনে হতে পারে, আমার অমুক কলিগের ছেলে ডাক্তার, আমার ছেলে কৃষি কাজ করে, পড়াশোনা করে নাই, উল্টা পাল্টা করে আমার বেইজ্জতি করেছে, অথবা সেই জায়গায় যেতে পারে না, আমার মনে সামান্য কষ্ট লাগতে পারে, ঠিক কিনা বলেন? একই মাদ্রাসায় চাকরি আমি করি, সেও করি, তার ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে, আমার ছেলে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় নাই,
আমার মনে একটু সামান্যতম ব্যথা আসতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের শান মানকে ইজ্জতকে বুলন্দ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক থেকে যেন সরকারে দু জাহানের কোনো কমতি না আসে, এই কারণে আল্লাহ পাক তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদেরকে ইম্যাচিউরড অবস্থায় তার কাছে ডেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ বলছেন ওয়ামা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের তিনি পিতা নন। সুবহানাল্লাহ। রাসূলের একজন পালক পুত্র ছিলেন যায়েদ বিন হারেসা, লোকজন সবাই যায়েদ বিন হারেসাকে নবীর পুত্র মনে করতেন, নবী তাকে এত ভালোবাসতেন, পুত্রের মতো মহব্বত করতে করতে হারিয়ে যাওয়া একজন গোলাম ছিলেন। নবীজি তার সাথে এমন হৃদয় নিংড়ানো ভালোবাসা দেওয়া শুরু করলেন। যায়েদকে যখন তার প্রকৃত বাবা মারা খবর পেয়ে গেল, যায়েদ তার দেশে মোহাম্মদ নামে একজন লোকের কাছে এসে কৃতদাস হয়ে আছে। দূর দেশ থেকে যায়েদের মূল বাবা হারেসা চলে এসেছেন। হারেসা এসে বলল, যায়েদ রে, তোমার প্রকৃত পিতা হলাম আমি, জন্মদাতা পিতা আমি তোমার, তোমাকে নিয়ে যেতে আমি দূর দেশ থেকে এসেছি, চলো আমার সাথে, আর তোমার গোলামি করা লাগবে না, মোহাম্মদকে যা লাগে আমি দিয়ে তোমাকে কিনে আমার নিয়ে চলে যাব সন্তানের পরিচয় দিয়ে। মুহতারাম হাজিরিন, যায়েদ বিন হারেসা সেই দিন যে জবাব দিয়েছেন সবাই অবাক হয়ে গেল। তিনি বললেন, রে আমার জন্মদাতা পিতা, খোদার কসম করে বলি আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু ছোট্ট বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার নবী আমাকে কিনে নিয়ে এসেছেন, এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, কোনোদিন আমি তার কৃতদাস তো বুঝতেই দেন নাই, পৃথিবীতে কোন পিতা তার পুত্রকে এত ভালোবাসতে পারে না। লোকজন মনে করলো যায়েদ বুঝে আল্লাহর নবীর সন্তান, কেউ কেউ বলতে লাগলো ইয়া যায়েদ আপনা মুহাম্মদ, ও যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের পুত্র যায়েদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, না 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 না, আমার বন্ধু মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা উচ্চ মর্যাদার এক নবী, যার নামটা রেখেছেন, জোরে বলেন তো কে, আরো জোরে বলেন না কে, আমার আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। সব জায়গাতে যত নবী যত রাসূল এই পৃথিবীর বুকে এসেছেন, সবাই নিজের পরিচয় নিজে দিয়েছেন, কিন্তু আমার নবী কোনোদিন নিজের পরিচয় দেওয়া নিজে লাগে নাই, নবীর পরিচয় জেনে দিয়েছেন, জোরে বলেন তিনি কে, নবী নিজে পরিচয় দেওয়া লাগে না, আল্লাহ পাক পরিচয় দিয়েছেন তার। আমার মুসলমান ভাই, সেজন্য আল্লাহর নবীর ডিফারেন্ট কিছু কোয়ালিটিস ছিল। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর তিনটা কোয়ালিটি বলেছেন, একটা তিনি কোন পুত্র সন্তানের কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন, দুই নম্বর কোয়ালিটি তিনি আল্লাহর রাসূল, তিন নম্বর তিনি খাতামুন নবী। প্যারা হাজিরিন, আমার নবীর বেশ কিছু এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটিস ছিল যা অন্য কোন নবীর সাথে মিলে না। তার প্রথম কোয়ালিটি হচ্ছে, আমার নবী এমন নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইজ্জত দিয়েছেন যে আল্লাহর নবীর নামটা তাম পৃথিবীর সব নবীর থেকে, সব নামের থেকে প্রিয় নাম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, বলেন নবীর নাম আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নামের সাথে যুক্ত করে দিয়েছে। আপনি আমার সাথে তর্ক করতেই পারেন যে মানি না মানব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
সবচেয়ে প্রিয় নাম, ডিয়ারেস্ট নিয়ারেস্ট নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আল্লাহ রাসুল নিজে বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে বেস্ট নেম, আল্লাহর কাছে সবচেয়ে নাম প্রিয় হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ভাই বলেন না আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, রাসুল নিজের স্বীকৃতি দিয়েছেন। বাট হুজুর আপনি বললেন যে আব্দুল্লাহ আব্দুর রহমানের চেয়ে মোহাম্মদ নাম উত্তম, এটা কেমন কথা? মুহতারাম হাজিরিন, আমি আপনার সাথে বহস করতে চাই না, বহস মুবাহাসায় বাংলাদেশে কোন ঐক্য হয় না, বরং বহসের নাম শুনলেই মুসলমান এক থেকে দুই তিন ভাগে বিভক্ত হয়ে যায়। যে যার তাল গাছ নিয়ে দৌড়ায়, কেউ সত্য মানতে চায় না, ঠিক কিনা বলেন? নবী রাসূলরাও বহস করেছেন, বাট তারা সত্যটা মেনে নিয়েছেন। মূসা নবী, আদম নবীর সাথে বহস করেছেন সরাসরি, মুজাসামাতান কানাতিল মুরাজা মুজাসামাতান, দ্য ডিবেট ওয়াজ ফিজিক্যালি, তাদের ডিবেটটা ছিল সশরীরে। আপনি বলবেন যে সশরীরে কেমনে, নবীরা তো মরে গেছেন, আদম নবী তো মরে গেছেন বহু আগে, মূসা আরো পরে মরছেন, দুইজন দুইজন মরা নবী, দুইজনের সাথে দেখা হইলো কেমনে? এমন বক্তব্য আলেম সমাজের মধ্যে বাংলাদেশেও আছে না নেই? নবীদেরকে জিন্দা মনেই করে না, এমন পাগল, এমন একেবারে অসমীচীন কথা বললেও না আলেম বাংলাদেশেও আছে না নাই? সম্মান দেখেই বলি, একটা দুইটা আয়াত পড়েই ফাতোয়া দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শহীদরা তো জিন্দা, শহীদরা কি জোরে বলেন, শহীদরা কি মুর্দা? শহীদরা মুর্দা বললে ইমান থাকবে, জোরে কোন থাকবে? শহীদরা যে জিন্দা এই কথাটা বলেছেন কে? আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার, যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে মুর্দা বলিও না, তারা আল্লাহর কাছে জিন্দা, তোমরা বুঝো না। আল্লাহু আকবার বলেন। এই লোকগুলো যে বুঝবে না, এই মানুষগুলো যে না বুঝে আমার নবীদের সামনে বেয়াদবি করবে, জিন্দা নবীকে তালাক দিবে, আমার আল্লাহ 1500 বছর আগে এই বিষয়টা বুঝতে পেরেছেন কি পারেন না? তিনি বলছেন ইউ উইল ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তোমরা বুঝবা না, তোমাদের বুঝ কম, বুঝ থাকলে নবীদের মুর্দা বলতা না তোমরা। বড় একজন শহীদ, সেও আল্লাহর কাছে জিন্দা, তামাম পৃথিবীর মানুষ মরে গেলে তার গোসল করানো লাগে, কিন্তু শহীদরা তো জিন্দা, ওরা মরে নাই, ওদের গোসল করানো লাগে না, ঠিক না বেঠিক ভাইয়েরা? কিন্তু এর মধ্যেও কিছু এক্সেপশন আছে। এক্সেপশন ছিলেন হযরতে হানজালা, নাম শুনছেন না আপনারা? হযরতে হানজালা একদিন কাঁদছেন, আবু বকর সিদ্দিক বললেন লিমাজা তাবকি ইয়া হানজালা, হানজালা রে তুমি কাঁদো কেন, কান্নার কারণ কি? হযরতে হানজালা জানিয়ে দিলেন ও আবু বকর না ফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে রে আবু বকর। সাহাবী বলছেন তিনি মুনাফিক হয়ে গেছেন, আল্লাহু আকবার বলবেন না? সাহাবী যিনি আল্লাহ রাসূলকে দেখলেই জাহান্নাম হারাম, জাহান্নাম কি জোরে বলেন, রাসূলকে দেখলেই জাহান্নাম হারাম হয়ে যায় যে দেহের জন্য, রাসূলকে দেখে দেখে ইমান শিখেছেন যারা, গোটা জীবন যারা ইসলামের জন্য কোরবানি করছেন, তিনি বলছেন না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আমাদের দেশে কিছু নির্বোধ, কিছু উগ্র, কিছু বেয়াদব আছে যারা বলে নামাজ পড়ি, রোজা রাখি, 70-80 রাকাত নামাজ পড়ি, আমার ইমান তোমার থেকে মজবুত, এমন অদ্ভুত কথা বাংলাদেশে চলে, কথা বলেন ঠিক কিনা? তারা আলেম ওলামাদেরকে কথায় কথায় হুমকি দিতে চায়, কথা কন ঠিক কিনা? ওই মানুষগুলোকে দেখা যায় তারা মসজিদে এসে মুসল্লি, মাহফিলে মাইক পেলে সে আল্লাহর গোলাম, আর যখন সে হোটেলে যায় শরাব পান করে, শয়তানের গোলামি করে, বিয়ের অনুষ্ঠানে কমন নাচাইয়াও নাচে, কথা কন ঠিক কিনা? এই জন্য ইমানদার দাবি করবেন না আপনি এত সুজানা ইমান জিনিসটা, আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হচ্ছে আশা এবং নিরাশার মাঝখানে, ইমান জিনিসটা এত সহজ নয়, ইমান বিক্রি হয়। রাসূল বলছেন ইউমসি
यरूहु मुमिनन युमसी काफिरा युमसी मुमिनन यरूहु काफिरा। क्यामतेर आगे एमन समय आसबे मानुष सकाल बेला घुम थेके मोमिन हये उठबे, घुमाते जाबे बेईमान हये, मोमिन हये घुमाबे घुम थेके उठबे ईमान हये। ईमान के से वया यबीउ ईमानहु बिअरदिम मिनद दुनिया, दुनियार सामान्य दुई चारटा टाका पैसार जन ईमान के रास्ता घाटे অফিস আদালতে মন্ত্রী মিনিস্টারের কাছে বিক্রি করে দেবে এমন মোল্লা মুন্সিও বাংলাদেশে এখন আছে না নাই? আরো জোরে আছে না নাই? দালালি করার জন্য যা গোটা পৃথিবীর মুসলমান দা হারাম বলেছেন, এমন কি যারা এটা করে তারাও জানে এটা হারাম, তারপরও হারামকে হালাল করতে উঠে পড়ে লেগেছে, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, ইমান এত সহজ জিনিস, আবার এত কঠিন জিনিস। ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হলো এক্সপেকটেশন এবং ডিসঅ্যাপয়েন্টেডের মধ্যে। কোন ব্যক্তি নিজেকে মুমিন দাবি সহজেই করতে পারবে না, তার খাতেমা বিল খায়র হবে ইমানের উপরে, সেই নিশ্চয়তাও সে দিতে পারবে না। নবীরা পর্যন্ত দোয়া করেছেন, ও আল্লাহ আমাদেরকে তুমি ইমানের উপরে মৃত্যুবরণ করিও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহ বলেন, আল্লাহর গোলাম যখন মায়ের গর্ভে আসে, গর্ভে আসার সময় যখন তার 120টা দিন তার কেটে যায়, তখন ফেরেশতার পক্ষ থেকে আল্লাহকে জিজ্ঞেস করা হয়, ও মাবুদ আশাকিয়ুন আম সাঈদ, সে কি সৌভাগ্যশীল নাকি আনফরচুনেট নাকি দুর্ভাগা, এ কি ভালো নাকি খারাপ, তার আমলটা কি লিখে দিব আল্লাহ, আল্লাহ জানিয়ে দেন ভালো না খারাপ। কিতাব কিন্তু আগেই লেখা হয়ে যায় ভাই, সাবাকাল কিতাব জাফাল কালাম, কালাম কিন্তু শুকিয়ে গেছে। আপনি এত বাড়াবাড়ি করবেন না, এত পাগলামি করবেন না, ইমানের উপরে এত বাহাবাহা দিবেন না, আপনার ইমান কত মজবুত এ নিয়ে কাউকে দেখাতে যাবেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহ বলেন, প্রিয় নবী বললেন, আল্লাহর গোলাম সব কেতাব ফয়সালা হয়ে আছে, দেখা যায় কিছু মানুষ এই দুনিয়াতে আছে, আমিলা আমালা আহলিল জান্নাহ, জান্নাতে আমলগুলো করতেই থাকে করতেই থাকে, কিন্তু হঠাৎ করে ফাসাবাকা কিতাবুহু, যেই কেতাবটা আল্লাহ জন্মের সময় রুহের ফুৎকারের সময় লিখে দিয়েছিলেন ওইটা গালেব হয়ে যায়, আল্লাহর গোলাম ফামিলা আমালা আহলিন্নার, হঠাৎ করে জাহান্নামীর আমল করতে করতে জাহান্নামে চলে যায়, আসে না নাই? মুসলমানের সন্তান এক্স মুসলিম পরিচয় দিয়ে নাস্তিকদের সাথে বানর আর হনুমানের সন্তান হয়েছে, এমন আসে না নাই? বলে আমরা আল্লাহর গোলাম না, আমরা ছিলাম ডারউইনের যে হাইপোথেসিস ছিল, তার যে কল্পনা প্রসূত ভিন্ন চিন্তা ছিল, তারা বলে আমরা হচ্ছি বানরের সন্তান। কথা কোন এমন নাস্তিক আছে না নাই? আবার কিছু মানুষ বদ আমল করে, তামাম জিন্দেগি খারাপ আমল করতে 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 আল্লাহর বিরুদ্ধাচরণ করতে করতে হঠাৎ করে তার ফাসাবাকা কিতাবুহু, কিতাবটা গালেব হয়ে যায়, ফামিলা আমালা আহলিন জান্নাহ, জান্নাতে আমল করা শুরু করে, খাতেমা বিল খায়র নসিব হয়ে যায়, ইমানের উপরে মরণটা হয়ে যায়, জান্নাতে ঢুকাই দেন কে? আমার রাসূল বলেছেন, ওয়া মিন আসহাবি, আমার সাহাবী, আমার সাহাবীদের মধ্যে একজন সাহাবী জিন্দেগিতে একদিনও আল্লাহকে সাজদা করে নাই, একদিন যাকাত দেয় নাই, একটা দিনের জন্য রোজা রাখে নাই, একটা বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার জিকির করতে পারে নাই, কিন্তু আমি রাসূল আমার ওই সাহাবীকে জান্নাতের পাখি হয়ে আকাশে উড়তে দেখেছি। একদিন একটা রাকাত নামাজ পড়ে নাই, সে জান্নাতি কি ভাই? সুবহানাল্লাহ বলবেন না? কে সেই সাহাবী? রাসূল বললেন, আজকে সে ছেলেটা মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে নিউবর্ন বেবি নবজাতক শিশু বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, শুধু তাই না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জিন্দেগির যত পাপ ছিল, গুনাহ ছিল, অফেন্স ছিল, যতগুলো ক্রাইম ছিল, আমার আল্লাহ সবগুলোকে কনভার্টার দিয়ে সওয়াব বানায় তার আমলনামাকে মালামাল করে দিয়েছে। আল্লাহর গোলাম ইসলাম গ্রহণের পরেই চলে গেছে, যুদ্ধের ডাক চলে আসছে, আর পিছনে ফিরে থাকে না এক মুসলমান।
জিহাদ এসে গেছে আর সব বাদ, যুদ্ধ করার মাঠে নেমে গেছে, বীর পরিক্রমায় কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে জিহাদ করতে করতে একটা সময় জমিনে লুটিয়ে পড়েছে রে সাহাবীরা। আমার ওই উম্মত, আমার ওই নবীর সাহাবি একটা দিন এক রাকাত নামাজ পড়তে পারে নাই, যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে আমৃত্যু মরণ জয়ী হয়ে গেছে, জিন্দা হিসেবে আল্লাহর জান্নাতে চলে গেছে। আরেকটা লোক জিহাদ করতে করতে এমন অবস্থা, সাহাবায়ে কেরাম বলে এটা তো জান্নাত ওয়াজিব করে ফেলছে, জান্নাতে চলে যাবে ডিরেক্ট বিনা হিসাবে, রাসূল বলে ওয়েট, এত তাড়াতাড়ি তোমরা ডিসিশন দিও না, লেটস সি, চলো দেখি কি হয়। সাহাবীরা অবাক, রাসূল এটা কেমন কথা, এই লোকটা জান্নাত না গেলে কে যাবে, এত ভালো আমল, এত ভালো আমল তার। দেখা গেল জিহাদ করতে করতে এক সময় সে আহত হয়ে গেছে, মৃত্যু হয় না, যন্ত্রণাও সহ্য করতে পারে না, মরণ যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এত সহজ নয়, এত সহজ নয়, এটা বড় সার্টেইন একটা বিষয়, মৃত্যুর যন্ত্রণা সবাইকেই পেতে হবে, এই স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত বাট ইট ক্যান নট বি শেয়ার্ড, এটাকে শেয়ার করা যাবে না, মৃত্যুর যন্ত্রণা কেমন, মৃত্যুর এক্সপেরিয়েন্সটা কেমন, এটাকে কেউ শেয়ার করতে পারবে ভাই? কথা বলেন, কারো যোগ্যতা আছে যে মৃত্যুর যন্ত্রণাটা এমন এটা বলে যাওয়ার সুযোগ কি পৃথিবীর কোনো আল্লাহর গোলামের আছে? আমার মুসলমান ভাইয়েরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারেন নাই, বীর মুজাহিদ বাহিরে বাহিরে মুসলমান, সেই লোকটা তার তরবারির হ্যান্ডেলটা মাটির ভিতরে পুঁতে দিলেন, ঝাঁপ দিয়ে তরবারির উপরে পড়ে আত্মহত্যা করলেন। আমার বন্ধু, আত্মহত্যা যে করবে তার জায়গা হবে কোথা? কিন্তু সারা জীবন আমল করেছে, আমাল আমালি আহলিন জান্না, জান্নাতি মানুষের আমল, এই জন্য পাগলামি করবেন না। নবীর সাহাবি হানজালা বলছেন, না ফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে রাসূল, আবু বকর বলেন, হানজালা তুমি তো আমার মনের এক্সপেকটেশন, মনের যে গোপন কথা বলে ফেলছো, সুবহানাল্লাহ, বলবেন না ভাইয়েরা? আমরা হলে বলতাম, বেটা তুই ধ্বংস হয়ে গেছিস, তোর কলবে ওয়াশ করা লাগবে, তুই আমার সাথে থাক, চল এই কর সেই কর। কিন্তু আবু বকর সিদ্দিকের মতো, আফদালুন নাস বাদাল আম্বিয়া, আবু বকর সিদ্দিক নবীদের পরে যার মান শান মর্যাদা স্টেটাস, তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, কারণ হলো আমরা আপনার কাছে থাকি, তুজাক কিরুনান নারা ওয়াল জান্নাত, আপনি আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের কথা বলেন, কান্না রাইয়াল আইন, কেমন যেন আমরা জান্নাত দেখছি জাহান্নাম দেখছি, জান্নাতের জন্য পাগল হয়ে যাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু যখন ঘর বাড়িতে চলে যাই, ব্যবসা বাণিজ্য চলে যাই, নাসিরা কাসিরাম মিনহা, এর থেকে অধিকাংশই সব ভুলে যাই গো রাসূল, এটা কি মুনাফিকি নয়, এটা কি নেফাকি নয় গো রাসূল আল্লাহ? রাসূলুল্লাহ মুচকি হেসে বললেন, ইয়া হানজালা, লাউ তাদুমুনা আলাল হালিল্লাতি তাকুমুনা বিহা মিন ইনদি লাসাফাহাতকুমুল মালাঈকাতু ফি মাজালিসিকুম ওয়া ফি তুরুকিকুম ওয়া আলা ফিরাশিকুম। হানজালা রে, আমি নবীর কাছে থাকলে তোমার দিল যেমন হয়, আমি রাসূলের কাছে থাকলে তোমার দিল এর হাল যেমন নরম নরম হয়ে যায়, এমনটা যদি 24 ঘন্টা থাকতো, তাহলে তোমার রাস্তায়, তোমার মসজিদগুলোতে, তোমার বিছানার মধ্যে রহমতের জান্নাতি ফেরেশতারা এসে মুসাফাহা তোমার সাথে করত। ওয়ালাকিন ইয়া হানজালা, সাআতান ওয়া সাআতান ওয়া সাআহ, বরং রে হানজালা, বিষয়টা হলো মাঝে 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 আল্লাহর কাজ, মাঝে মাঝে দুনিয়ার কাজ, মাঝে মাঝে বিবি সংসারের কাজ, সবই লাগবে, সব ভুলে খালি বৈরাগ্যবাদে চটবা, সব বিবি বাচ্চা বাদ দিয়ে মাসের পর মাস ইসলামের জন্য অন্য পথে ছুটবা, এর নাম ইসলাম হতে পারে? জোরে কোন পারে? সেই হানজালা, বিয়েটা হয়েছে যেদিন, তারপর দিন ওহুদের ময়দানে যুদ্ধে সাহাবীরা গেছেন। আমার মুসলমান ভাইয়েরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন বিয়ে করেছেন, তার স্ত্রীর নাম ছিল জামিলা,
তিনি আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কন্যা, মুনাফিক সর্দার বাবা, মেয়ে পাক্কা মুসলমান, সুবহানাল্লাহ বলবেন না, বাবাকে দিয়ে সবকিছু আপনি নির্ধারণ করবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল কাট্টা মুনাফিক, আর তার সন্তান আব্দুল্লাহও ছিলেন কাট্টা মুমিন। সুবহানাল্লাহ, জামিলের সাথে বিয়ে হয়েছে, বাসর হয়েছে, ফজরের পরেও তারা নিজেদের মধ্যে কিছু মেলামেশা হয়েছে। হানজালা চিন্তা করেছেন একটু শীত শীত আছে, উঠে একটু পরে গোসল করব, কিন্তু হঠাৎ করে তিনি শুনলেন আন্নাফির আন্নাফির হাইয়ান আলাল জিহাদ ইয়া খালিল আল্লাহ, ও আল্লাহর বন্ধু জিহাদে চলো জিহাদে চলো জিহাদে চলো। হানজালার কানের ভিতরে যখন এই আওয়াজ এসেছে, তিনি বদরের যুদ্ধ করতে পারেন নাই, অদম্য বাসনা ছিল কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, যখনই শুনেছেন জিহাদের দামামা বেজে উঠেছে, তরবারি হাতে নিলেন, বর্ম পরে নিলেন, সব ভুলে গিয়ে জিহাদের দিকে দৌড় দিয়ে দিলেন। জিহাদ মুসলমানদের জন্য এখনো আসে না নাই? এই মুসলমান ভয় পান আপনারা, জোরে বলেন এখনো আসে না নাই? মুসলমান জিহাদের চেতনা থেকে দূরে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। জিহাদকে তারা সন্ত্রাস বলবে, জিহাদকে তারা জঙ্গিবাদ বলবে, জিহাদকে তারা উগ্রবাদ বলবে, তারা মুসলমানের বাচ্চা না, কথা বলেন ঠিক কিনা? সেজন্য সেই জিহাদের শর্ত পূরণ যদি হয়, তাহলে সেই জিহাদে মুসলমান ঝাঁপিয়ে পড়তে রাজি আছে না নাই? আল্লাহর গোলাম আমরা, কার টুপি কেমন, কার পাগড়ি কেমন, কে কোন মাসলাকের, কে কোন মাযহাবের, আমরা সকলে জানি আল্লাহর জন্য, নবীর ইজ্জতের জন্য, কোরআনের জন্য, ইসলামের কোন একটা বিধানের জন্য সব ব্যাধাভেদ ভুলে গিয়ে, কার দাড়ি আছে, কার টুপি আছে, কার টুপি নাই, কার দাড়ি নাই, কার পাঞ্জাবি নাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআনের সৈনিক, এক সাথে আমরা আল্লাহর দিনকে বিজয়ের জন্য মাঠে জিহাদে নামতে রাজি আছি না নাই? জোরে কোন আছি না নাই? সেই ডাক আছে, সব ভুলে যাবেন, কে ইয়া নবী সালাম আলাইকা বলেছে, কে বলে নাই, ছেড়ে দেন। ইট ইজ নট এ ভাইটাল ইস্যু, এটা কোনো মৌলিক বিষয় নয়। এই জন্য আমরা যে এক আল্লাহ জানেন, আর জানে কাফের মুশরিকরা, বাট আমরা জানি আমরা দুই তিন চার পাঁচ। আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্না হাযিহি উম্মা উম্মাতু উম্মাতান ওয়াহিদাত, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই উম্মত তো এক উম্মত। বলেছেন কে? আরো জোরে বলেন তো, আমাদের থেকে আর আমাদেরকে তার থেকে আর কেউ ভালো জানেন না, আমাদেরকে ভালো করে চিনেন যিনি, তিনি কে? মিলাদুন্নবীর মাস যখন আসে, খোদার কসম যারা ইয়া নবী সালাম আলাইকা বলে না, কিয়াম করে না, আমি তো বিশ্বাস করি আমার ভাইয়েরা তারাও কিন্তু আমার নবীর দুশ্মন হতে পারে না, কথা কন ঠিক কিনা? তাদের হৃদয়ে নবীর মহব্বত আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিভিন্ন কারণে আমাদের কিছু বক্তব্য উল্টা পাল্টা আমরা বলে ফেলি, যার কারণে আমরাও মিসগাইড হই, যুবকরাও মিসগাইড হয়, ঠিক কিনা কন? আর যারা মিলাদ ক্যাম করি আমরা, তারাও যে বেদাতি, সিন্নিকুর জিলাফিকুর বিষয়টা এমন না, ঠিক কিনা? জোরে বলে, যারা এগুলো বলেন তারা ভুল বলছেন। আর আমাদের আমাদের এই মাসলাক, এই পরিচয়ে, আমরা তো এগুলো বলি না, বাট এই পরিচয়ে যারা কিয়াম না করলে আহাবির তকবা দেন, দুশ্মনে রাসুল বলেন, তারাও বেঠিক পথে আছেন, সঠিক পথে নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি আমরা এক, আর কাফেররাও জানে আমরা সব এক। আমরা মনে করি যেই লোকের দাড়ি নাই ওই মনে হয় রাসুলের দুশ্মন, আমরা মনে করি যেই লোকটা ঈদে মিলাদুন্নবীর মাসে মিলাদুন্নবী স্লোগান দিয়ে মাঠে নামে না, সেই লোকটা মনে হয় রাসুলের দুশ্মন। আর আমাদের অনেক বন্ধুরা মনে করে আমরা ইয়া নবী সালাম আলাইকা বললে মুশরিক হয়ে গেছি, কিন্তু কাফের মুশরিকরা সবাই জানে আমরা এক উম্মত, ঠিক কিনা? জোরে বলেন,
এই জন্য বম মারতে বোমা মারতে হামলা মামলা করতে কে কিয়াম করেছে কে কিয়াম করে নাই কার দাঁড়িয়ে আছে কার দাঁড়িয়ে নাই কার টুপি আছে কার টুপি নাই কে আল্লাহর ওলি কে আল্লাহর এই পৃথিবীতে মুসলমানের পরিচয় নিয়ে হারাম কাজে লিপ্ত আছে কোনো পার্থক্য করে না কারণ সেও জানে এটা মুসলমানের বাচ্চা ওর হৃদয়ে আল্লাহর মহব্বত আছে ওর হৃদয়ে মোহাম্মদের প্রেম আছে আল্লাহর জন্য মোহাম্মদের জন্য তার ইজ্জতের জন্য জীবন দিতে ওই ছেলে ওই বাচ্চা ছেলেটা পিছপা হবে না কথা বলেন ঠিক কিনা আমরা তো সেই নবীর উম্মত তা না হলে আজকে রোহিঙ্গা মুসলমানদেরকে মেরেছে কি অপরাধ ছিল রোহিঙ্গা মুসলমানদের সবাই তো আল্লাহওয়ালা দাঁড়ি আর টুপিওয়ালা বুজুর্গ নয় রোহিঙ্গা মুসলমানরা অধিকাংশ দাঁড়িয়ে ছাড়া আমি গিয়ে দেখেছি সেখানে তাদেরকে দেখে কে বারমানা মুসলিম চিন্তাই করা যায় না অধিকাংশ মুসলমান তার চেহারার সাথে বিনয়ের সাথে বলি ইমানুয়েল মিক্রো ম্যাক্রো যে আমার নবীর দুশ্মন তার চেহারার সাথে মোস্ট অফ দ্য মুসলিমের যে অ্যাটিচিউড বাহ্যিক চেহারার কোনো বিশেষ কোনো পার্থক্য আমি খুঁজে পাই না কথা বুঝেন নাই আমার ইমানুয়েল ম্যাক্রো কুর্তাই পরে আমরাও পড়ি ইমানুয়েল ম্যাক্রোর চেহারা সুন্নতি চেহারা না আমাদের কয়জনের সুন্নতি চেহারা আছে আমি বিনয়ের সাথে বলছি তারপরেও ইমানুয়েল ম্যাক্রোর সামনে সবাইকে মুসলমানকে এক করা হোক সে এক মনে করে ডাব্লিউ বুশের সামনে সব মুসলমান এক বারাক ওবামার সামনে সব মুসলমান এক ডোনাল্ড ট্রাম্পের সামনে সব মুসলমান এক ভ্লাদিমির পুতিনের সামনে সব মুসলমান এক আনসান সুচির সামনে সব মুসলমান এক আমার ভাইয়েরা তামাম পৃথিবীর যত অমুসলিম শক্তি আছে তাদেরকে আল্লাহ উল্লেখ করে বলছেন বলেন তারদা আঙ্কাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবি আমিল্লাতাহুম যতই তোমরা বন্ধু মনে করো ভারতকে বন্ধু মনে করো আমেরিকাকে চীন আর জাপানকে না 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 তারা তোমার বন্ধু নয় তাদের অর্থনীতি কামাই করো তাদের সমাজনীতি কামাই করো তাদের রাজনীতি দেশ চালাও তাদের শাসন ব্যবস্থা তোমার দেশে চালিয়ে দাও তাদের ইজম দিয়ে বাংলাদেশকে শাসন করো কোনোদিন মুসলমান তোমাদেরকে তারা বুকে টেনে নিবে না যতক্ষণ না কমপ্লিট তোমরা ইহুদি আর নাসারা না হবে হাত্তা তাত্তাবি আমিল্লাতাহুম আল্লাহ বলছেন তারা আমাদের বন্ধু নয় তুমি বন্ধু মনে করলে ভুল পথে আছো কথা বলেন ঠিক কি না তোমার প্রকৃত বন্ধু আল্লাহ আর তোমার প্রকৃত বন্ধু আল্লাহর গোলাম মুসলমানরা আলেমরা মাদ্রাসা মসজিদে ইমামরার ছাত্ররা কথা বলেন ঠিক কি না এজন্য তোমার বন্ধু ইলিশ পাঠাইলে পরদিন পিয়াজ বন্ধ করে দেয় ঠিক কি না বলেন তোমার বন্ধু এখন পানির দরকার পানি দেয় না আর যখন পানির প্রয়োজন নাই পানি থেকে বাঁচতে আমরা শুকনা জায়গা খুঁজি তখন সব দুয়ার খুলে দিয়ে পানি দিয়ে তোমার ঘর বাড়ি ডুবিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য বিনয়ের সাথে বলছি ভাইয়েরা আমরা এক উম্মত আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ঐশী বাণী কোরআন ঠিক কিনা জোরে বলেন তবু আমরা এক নই বাট আমাদের শত্রুরা জানে উই আর ইউনাইটেড আমরা এক আমাদেরকে আল্লাহ পাকে বুঝ দান করুক জোরে কোন আমিন আরো জোরে আমিন আমার মুসলমান ভাইয়েরা নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কন্যাকে বিয়ে করেছেন তার নাম ছিল জামিলা জিহাদে চলে গেছেন জিহাদের শর্ত লাগবে এমনি আবার রাস্তাঘাটে জিহাদের নাম নিয়ে মানুষ মারা যাবে না কথা কোন ঠিক কিনা জিহাদকে মিস ইন্টারপ্রেট করছে অনেকে জিহাদকে মিস ইন্টারপ্রেট করে ভুল ব্যাখ্যা করে মানুষ মারছে তারা এটাকে কি মুসলমান মেনে নিতে পারে ইসলামের ভুল ব্যাখ্যা হলে আমরা তার সংশোধন করতে রাজি আছি না নাই জোরে কোন আছি না নাই আমরা মনে করব তার নাম সন্ত্রাস যে লোক জিহাদ মানুষ মারবে নিরক্ষর নিরপরাধ মানুষকে মারবে সে সন্ত্রাসী তার পরিচয় সে মুসলমান না কথা কোন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না ঠিক তেমনি কোন হিন্দু কোন খ্রিস্টান কোন বৌদ্ধ তার ধর্মীয় পরিচয় নিয়ে যদি মুসলমানদের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে হিন্দুদেরকে বলতে হবে ওটা হিন্দু না সে সন্ত্রাসী খ্রিস্টানকে বলতে হবে ওটা খ্রিস্টান না সে সন্ত্রাসী ইহুদিকে বলতে হবে ওটা আমার ধর্মের না সে সন্ত্রাসী কথা বলেন ঠিক কি না আল্লাহ তো জানিয়ে দিয়েছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ যে ব্যক্তি বিনা অপরাধে একটা দেহকে মারল একটা প্রাণকে হত্যা করলো কেমন যেন গোটা জগৎকে হত্যা করে ফেললো নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন
ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, খবরদার আল্লাহকে ছাড়া যারা অন্যকে মাবুদ বানায় তাদেরকে তোমরা গালি দিও না, সরস্বতীকে গালি দিও না, তাদের দুর্গাকে গালি দিও না, তাদের পূজনীয় মাবুদদেরকে গালি দিও না, গালি দেওয়া হারাম করে দিয়েছেন কে? এজন্য আমাদের কোন মুসলমানের পরিচয় নিয়ে কেউ যদি দুর্গাকে গালি দেয়, মন্দিরে গিয়ে মূর্তি ভেঙে ফেলে, তাদের কোন চার্চে গিয়ে ঈসা নবীর ক্রুশ ভেঙে ফেলে, সে মুসলমানের সঠিক ব্যাখ্যা পায় নাই, ওই ব্যক্তিটা মিসগাইডেড মুসলমান, কথা কোন ঠিক কিনা? স্পষ্ট বক্তব্য, চলে গেছেন জিহাদে কে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা জিহাদে গিয়ে শহীদ হয়ে গেলেন। রাসূল বলেছেন সবাইকে গোসল ছাড়া যেই ড্রেসে আছে রক্ত নিয়ে কবরে পাঠিয়ে দাও, কবর থেকে ওই ড্রেস, ওই জিহাদের বর্ম, ওই জিহাদে ময়দানে শহীদ হওয়া রক্ত নিয়ে কিয়ামতের দিন জান্নাতি করে তাদের কবর করে ডেকে তুলবেন কে? রাসূল দেখলেন একজন মহিলা খালি দৌড়ায়, কি দৌড়াও কেন? রাসূল, আমি জামিলা, আমি হচ্ছি হানজালার ওয়াইফ। রাসূল অবাক হয়ে বললেন, ব্যাপার কি, হানজালা জিহাদে চলে আসছে? তুমি গতকাল কেন, তোমার বাসর ছিল? রাসূল, হ্যাঁ ছিল। রাসূল চোখের পানি ফেলে কাঁদলেন, হানজালার জন্য তিনিও কাঁদছেন। রাসূল বলেন, কাঁদে না রে, রে জামিলা, হানজালা শহীদ হয়েছে, খবর এসেছে আমার কাছে, চিন্তা করো না, সে জান্নাতি, তোমার সাথে তার দেখা হয়ে যাবে। উম্মে জামিলা বললেন, জামিলা বললেন, রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, সেজন্য কাঁদছি না, টেনশনে পড়ে গেছি, হানজালা তো শহীদ হলেও তার তো মনে হয় গোসলটা প্রয়োজন, কারণ আমি ভালো জানি আমার সাথে তার স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, এমনিতে শহীদদের গোসল লাগবে না বুঝলাম, কিন্তু তার তো গোসলটা ফরজ ছিল গো নবী। রাসূল আকাশের দিকে একটুক্ষণ তাকালেন, আকাশের দিকে তাকালে আমার রাসূল সব দেখতে পান কি পান না? আমার মুহতারাম হাজেরিন, রাসূলুল্লাহ মাথা নামিয়ে বললেন, রে জামিলা, নো টেনশন, টেনশন করো না, চিন্তা করো না, আমার আল্লাহ দেখিয়েছেন আমাকে, তোমার হানজালার যার উপরে গোসল ফরজ ছিল রে মিলাদ, তোমার স্বামীকে দুনিয়ার কেউ গোসল করার লাগবে না, আমার আল্লাহর নূরের ফেরেশতারা জান্নাতি পানি দিয়ে আমার হানজালার গোসলটা সেরে দিয়েছে। জামিলা বলেন, আমি আমার স্বামীকে দেখতে গেলাম, মাথা মুবারক থেকে টপ টপ করে জান্নাতি তাসলিমের পানিগুলো পড়ছে, এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, দুনিয়ার কোন আতর, কোন লোবান, কোন মেসকে আম্বরের সুঘ্রাণ তার ধারে কাছেও যেতে পারবে না, তারা জিন্দা আল্লাহর কাছে, কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ নবী মুসা এবং আল্লাহ নবী আদমের মধ্যে বহস হয়েছিল মনে আসে না নাই? ওইটা কি স্বপ্নে হয়েছে ঘুমন্ত? না না না, মুল্লা আলী কারি রাহিমাহুল বারি মিরকাতের মধ্যে লিখেছেন, কানাতিল মুরাজা মুজাসামাতান, দ্য ডিবেট ওয়াজ ফিজিক্যালি, ডিবেটটা হয়েছে সশরীরে। আদমকে মুসা বললেন, কারণ তারা হায়াতুন নবী, রাসূল বলেছেন আল আম্বিয়া ও আহিয়া উম ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবী কবরে জিন্দা নামাজ পড়েন, কার জন্য? ওয়াহুম ইউরজাকুন, প্রত্যেক নবী কবরে জিন্দা তাদেরকে রিজিক দেন কে? আর আসতে বলেন কে? নবী বলছেন নবীরা জিন্দা, আর আমার বন্ধু কয় নবীরা মুর্দা, জিন্দা নবীকে তালাক দিতে চায় না, আউযুবিল্লাহ বলেন না, আল্লাহ ভাইদেরকে বুঝ দান করুক। মুহতারাম হাজিরিন, বিনয়ের সাথে আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে জিন্দা রেখেছেন, আমার রাসূল গিয়ে দেখেছেন যখন মিরাজে সশরীরে গেছেন তখন নামাজটা পড়েছেন বাইতুল মাকদিসে, সেই নামাজটা কি ঘুমন্ত অবস্থায় ছিল? 1,24,000 নবীরা নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসে সশরীরে, আল্লাহু আকবার বলেন। তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে যে আবু সুফিয়ানকে বসিয়ে যখন হেরাক্লিয়াস বাদশা জিজ্ঞেস করছে, ও আবু সুফিয়ান,
মাযা তাকুল বিররাজুল আল্লাযী ইদ্দা আন্নাহু নবী, হোয়াট ডু ইউ সে অ্যাবাউট দা পারসন হি ইজ ডিমান্ডিং হি ইজ এ প্রফেট, যে ব্যক্তি বলতেছে নবী, তুমি কি মনে করো তার বংশ কেমন, সব জিজ্ঞেস করছে। আবু সুফিয়ান একটাও মিথ্যা কথা বলেন নাই, সুবহানাল্লাহ, কর না আরবের কাফের তারাও মিথ্যা কথা বলতো না, আল্লাহু আকবার বলেন, তাদের মধ্যে সত্য বলার প্রবণতা ছিল, আমাদের মধ্যে খালি মিশা কথা, মিশা কথা কথা কোন ঠিক কি না? ওয়াজের মাহফিলের মধ্যে বক্তাদের মিশা কথা আছে না নাই? কি বল, নাই? দোকানপাটে আছে না নাই? লেনদেনে আছে না নাই? আমার ভাইয়ারা, শুধু তাই না, কোর্ট কাচারিতে মানুষের অধিকার যেখানে সম্পৃক্ত সেখানে মিথ্যার বেচাতে আছে না নাই? কিন্তু আরবের কাফেররা মিথ্যা বলে নাই, মিথ্যা বলাকে ঘৃণা করতো তারা। আরবের কাফেররা হারাম টাকা দিয়ে মসজিদ বানায় নাই, এজন্য কাবা শরীফকে কিছু মিনিমাইজ করা লাগছে। আপনারা দেখেছেন মিজাবে রহমতের ওই জায়গাটা হাতিমে কাবাকে একটা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, বরং ওটাও ছিল কাবার ভিতরে। আম্মা তানা এসব বলেছেন, রাসূলুল্লাহ উরিদু আন উসাল্লিয়া জাওফাল কাবা, আমি কাবার ভিতরে নামাজ পড়তে চাই। রাসূল বলেছেন, সাল্লি হুনা, ও আমার বিবিরে এই জায়গায় নামাজটা পড়ে নে, এই জায়গায় নামাজ পড়লে কাবার ভিতরে নামাজ পড়ার সওয়াব হবে, কেননা ইব্রাহিমের আমলে কাবাটা, ওটার মধ্যেও কাবা ছিল। সুবহানাল্লাহ। আরবের মানুষগুলো চান্দা তুলল, দাও টাকা, কয় এই নেন টাকা, তুমি এত বড় লোক মিয়া, চান্দা দিছো 3,000-2,000, তুমি দিবে 3,00,000? তারা বলতো, চাচা মিয়া, চান্দা দিমু তো ভালো, সব তো কিন্তু হালাল না, হারামটা দিয়ে আল্লাহর কাছে মার খাইতে চাই না। আল্লাহু আকবার বলেন। কিন্তু বাংলাদেশে বহু মসজিদ আছে, মসজিদটা কিসের তৈরি খবর নাই। এই মসজিদ আমার, এই নিজ জালালপুরের মসজিদের জন্য উদাহরণস্বরূপ বলছি, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, এই জায়গার মসজিদের জন্য বাংলাদেশে ওই কদম তলিতে বাক্স নিয়ে চাঁদাবাজি মোল্লারা করে আসে না নাই। আপনি যাবেন হাতির ঝিলে? আরে ভাই, আমি বানিয়ে বলছি না, হাতির ঝিলে আপনি যাবেন, পুরা মাওলানা আতরের গান সুরমা, হাতে তসবি, একটা নামাজও পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে কসম করে বললাম, বানিয়ে বলছি না, সাংবাদিক রিপোর্ট করেছে, টেলিভিশন চ্যানেল ইনভেস্টিগেশন করেছে, যেই ছেলে ইনভেস্টিগেশন করেছে সে বলছে, ভাই আমাকে চাকরি দেন না। কয়, তোর চাকরি ফাইনাল, প্রতিদিন আমার 300 টাকা দিবি, বাকিটা 300 টাকা আমার, বাকিটা তোর। চাকরি করা শুরু করছে রিপোর্টার, গোয়েন্দাগিরি, ডিসগাইজ হয়ে। রমজান মাস চলে আসছে, কয় উস্তাদ এই রোজা রেখে দৌড়াদৌড়ি করতে কষ্ট। উস্তাদ কয় কি জানেন, গাড়িওয়ালা, টুপিওয়ালা, তসবিওয়ালা, সুরমাওয়ালা, কাছে গেলে আতরের গন্ধ, কঠিন মাপের পিসাব, কথা বোঝেন নাই। সে বলে, তোকে রোজা রাখতে বলছে কেরা? নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়ারা। মসজিদ দেখতে চাইলে বলে, তোমার আছে আপনি দিবেন, না দিলে বহু লোক আছে দেওয়ার। চাঁদাবাজ বলে যে গালি দেয়, এমনিতে দেয় না, আমাদের দোষ আছে না নাই? আরো জোরে আছে না নাই? মসজিদ আপনার, আপনি বানাবেন। এই দেশে বহু মসজিদ আছে, এমন আল্লাহর গোলাম 10,00,000 টাকার সব এসি কিনে দিয়েছে, 3,00,000 টাকার টাইলস কিনে দিয়েছে, 32টা ফ্যান দেওয়া দরকার সব দিয়ে দিয়েছে, আপনি দোয়া করে তাকে গোষ্ঠী সুদ্ধা জান্নাতে দিয়ে দিলেন। খোদার কসম, এমন বহু লোক আছে, সব জায়গার কথা বলছি না, বহু লোক আছে এদের গোটা বিজনেসটা হারামের উপরে দাঁড়ানো আছে না না। তা আপনি যতই জায়গা পাক, আছে না নাই, কিসের শর্ত? নামাজের আহকাম আর কানের মধ্যে, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, আছে না নাই? ওই জায়গা মানে কি, আপনি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ধুয়ে লাইবেন আর ডেটল দিয়ে খালি ঘষবেন, এই পাক? ওই পাক তো আছে, ওই জায়গাটা যেন হালাল টাকার ইনকাম হয়, হালাল টাকা দিয়ে আপনি মসজিদ করেন, মাটির উপরে সাজদা করেন, একটু গরম লাগছে, এসি দরকার নাই, ফ্যান দরকার নাই, ওই জমিনে গিয়ে সাজদা করেন, ওই সাজদা সরাসরি কবুল হবে যার কাছে, জুড়ে বলেন তিনি কে। আর হারামের উপরে আপনি আমি সাজদা যদি করি, কাজ হবে না ভাই। এই জন্য অনেক আলেম ওলামা বলেছে, অন্তত নিজের হালাল টাকা দিয়ে যায় না মাছটা কিনে নিয়ে যাইও, কারণ তুমি জানো না কোন টাকা দিয়ে কি হচ্ছে। তা আজকে আমরা খুব সভ্য, আমরা মনে করি আমরা হচ্ছি এজ অফ লাইট, দে ওয়াজ ওয়্যার এজ অফ ডার্কনেস, এরা হচ্ছে অন্ধকার যুগের মানুষ, আমরা আলোর যুগের মানুষ, আমরা অতি উন্নত মানুষ। আরে মিয়া, তারা মিশা কথা বলতো না, আপনি মিশা বলতে বলতে আইন আদালতে মিথ্যার বেসাতি, আপনার আদালতের প্রধান বিচারপতি মিথ্যার দায়ে দেশে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা?
আপনার ভোটের সংখ্যা 3000, ভোট কাউন্ট হয় 6000 কথা বলেন ঠিক কি না? আপনি কোন দেশে আছেন? উন্নতির আপনি চূড়ান্ত শিকারে চলে গেছেন, এগুলো ফাউ কথা। আরবের মানুষগুলো মধ্যে ব্যভিচার ছিল, অন্যায় ছিল, গুনাহ ব্যভিচার করেছে, কিন্তু আরবের মানুষগুলো কোনোদিন 3 বছরের 2 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে গলা টিপে মারে নাই কথা বলেন ঠিক না? বাংলাদেশে 2, 3, 4, 5 বছরের শিশু কন্যারাও আমাদের পুরুষদের কাছে নিরাপদ না কথা বলেন ঠিক না? তা আপনি কোন যুগের কথা ভালো বলেন? যুবকরা আমি কি বলবো আপনাকে, কার আদর্শে আপনি চলবেন? তোমার আদর্শ হচ্ছে অমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে লাফাও তার পিছনে, তার জন্য নামাজ একত্র পড়ো না তুমি, আল্লাহর জন্য মুয়াজ্জিন ডাকে তোমার খবর নাই, মুয়াজ্জিন ডাকে তোমার কোনো খবর নাই রে যুবক। আর তোমার নেতা বলেছে সামনে আসছে ওইটা, তুমি তো রাতে ঘুমাও না, তাহাজ্জুদের নামাজও পড়তে রাজি আছো যুবক আছে না? নাই। ভোটের সংখ্যা 3000 বানাই বলছি না আপনাকে, আজকের পত্রিকার রিপোর্ট বলছি আপনাকে, ভোট কাউন্ট হয়ে গেছে সকালবেলায় 6600, জিনের এসে ভোট দিয়ে গেছে কথা বুঝেন নাই, অথবা ফেরেশতারা এসে দিছে, দুইটার মধ্যে একটা হবে কথা কোন ঠিক কি না? হয় ইবলিস দিছে না হইলে ফেরেশতারা দিছে কথা বলেন ঠিক কি না? আর ফেরেশতারা তো এত হারামি না, ওগুলো ইবলিসই দিয়েছে কথা কোন ঠিক কি না? অধিকারকে নষ্ট আপনি করছেন। বিনয়ের সাথে বলি, বিনয়ের সাথে বলি, আমি পলিটিক্যাল কথা বলো, তোমাকে বলছি তুমি ঠিক হও, তুমি বলবা হুজুর আমি ঠিক হয়ে হবে কি, দেশ গেছে গোল্লায়। আরে মিয়া তুমি যদি ঠিক হও সব ঠিক হবে, তুমি অন্য মুসলমানকে শ্রদ্ধা করো, কেউ কিয়াম করে না করে সে কমি মাদ্রাসার, তার কাছে গিয়ে সালাম দাও, হাদিয়া দাও, মিশো তার সাথে, তোমার আকীদাকে ক্লারিফাই করো, সে আলিয়া তুমি তার কাছে এসে বুঝো সে আর এলেম আছে কিনা নাই, তুমি বলে ফেললা খালিয়া, এগুলো কেন বলো যুবক? তোমার পীর সাহেব ভালো, আরেকজনের পীর সাহেবের বদনাম কেন করো? তোমার নেতা ভালো, আরেক নেতাকে ভালো বলো, না বললে চুপ থাকো ঠিক কিনা? জোরে বলেন, কাছে ভিড়ো, কাছে আসো যুবক। পরস্পরের মধ্যে এই সম্পর্ক প্রয়োজন আছে না নাই আমার মুসলমান ভাইরা? সেজন্য এক রাজা, আমি গল্প জানি না, বলি না মানে আমার জানা নাই গল্প, কিন্তু একটা গল্প শুনেছি, পড়েছি আমি, যে এক রাজা নাকি বলেছিলেন, এই আগামীকালকে আমার পুকুর খুঁদেছি, পুকুর আমি খনন করেছি, পুকুর আমি খনন করেছি, আমার পুকুরটা লাগবে দুধ দিয়ে ভরপুর করতে, আমি গোসল করতে চাই। রাজা বোঝেন না আগের দেশের রাজা, পাগল ছাগল কথা কোন ঠিক কিনা, হীরক রাজা সব, আমরাও তো মশাল্লা। যাই হোক ভাইরা আমার, তো এই রাজা বলছে কি, সে দুধ এর নহর দুধ দিয়ে একটা বড় একটা খাল বা নদী বা একটা কিছু একটা বানাইছে, বলছে এখানে এক বালতি করে জনগণ যারা আসো দুধ ঢাল বা লিস্ট করে পিটামো, কিন্তু জনগণ তো বুঝেন নাই, রাজা যা বলে তাই করতে হবে। একজন চিন্তা করলো চালাক, আমাদের মতো বাংলাদেশে আমরা যারা আছি খুব চালাক, বুঝেন নাই পাক্কা ইমানদার, সে মনে করলো যে সবাই যাবে দুধ, আমি এক বালতি পানি ঢেলে দিয়ে চলে আসবো, কেউ টের পাবে না। কি ভাই টের পাওয়া যাবে? আমরা তো এক বালতি দুধে এক বালতি পানি দিলেও টের পাই না কথা কোন ঠিক কিনা? না দিলে পেট খারাপ হয়ে যায় আমাদের। এখন আল্লাহর গোলাম চিন্তা করছে, জনগণ হাজার হাজার হাজারো বালতি দুধ ঢেলে দেওয়ার মাঝে ফাঁকে ফুকে আমার পানি সিপার মধ্যে পড়ে থাকবে, কেমনে টের পাবে? রাজা ঢেলে দিয়ে চলে আসছে, আল্লাহর গোলাম ঢেলে দিয়ে আসছে কথা বুঝেন নাই। এখন সে সকালবেলা রাজা ঘুম থেকে উঠে দেখলেন সর্বনাশ হয়ে গেছে, গোটা নদী গোটা যে তার পুকুরটা এক ফোঁটা দুধ নাই, খালি পানি আর পানি, নাউজুবিল্লাহ বলবেন না। মানে কি? মানে হলো ওই লোক যেমন চিন্তা করছে, জনগণ সবাই ওই চিন্তা করছে, সবাই মনে করছে আমরা এক বালতি পানি দিয়ে চলে আসব, দুধ তো সবাই দিবে। এই চিন্তা করতে করতে রাজা কয় সর্বনাশ, এমন হারামি জনগণ নিয়ে আমি আসি, নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়েরা। তো উই নিড টু স্টার্ট ফ্রম আওয়ার সেলফ, আমাদেরকে নিজেদের থেকে শুরু করতে হবে, রাজি আছি না নাই, আর জোরে আছি না নাই, কে কি মনে করে সব বাদ, আমার নামাজ যেন ঠিক হয়, আমার রোজা যেন ঠিক হয়, আমি যেন সত্য বলি, জগৎ যেখানে যাক আমি ঠিক হয়ে চলি, আমি ঠিক হলে আমার মতো বন্ধু ঠিক হলে, আমরা যুবকরা ঠিক হলে, এই এলাকার নিজ জালালপুরের এই সংগঠনের ছেলেরা ঠিক হলে, এই এলাকা থেকে দেখে আরো পাশের এলাকারা ঠিক হতে বাধ্য কথা বলেন ঠিক কিনা? ঠিক।
এই জন্য যুবকরা এই কাজটি তোমাদের দিয়ে শুরু করতে হবে। জাতির বড় আশা তোমাদেরকে নিয়ে আমার নবীরও বড় আশা ছিল। আমার নবী বলেছেন আনানির শাবাব, আমি যখন দিন প্রচার করেছি আমাকে সবার আগে সাহায্য করেছে তোমাদের মতো যুবক। সুবহানাল্লাহ, নবী সম্মান করতেন, কেবল নিজে ইজ্জত করেছেন তাই না, আমার নবীর সামনে জারির ইবনে আব্দুল্লাহ জায়গা পান নাই, বাম পাশে দাঁড়িয়েছিলেন অথবা ডান পাশে। রাসূল দেখলেন মসজিদ হাউস ফুল, বসার জায়গা নাই। ও আমার মুরব্বী বাবারা, ওই যুবকদেরকেও কাছে টানবেন, ওই যুবকদেরকে ইজ্জত করবেন, ওই যুবকদেরকে ইজ্জত করলে আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন। কে আপনার জামার মূল্য নবীর জামার চেয়ে মূল্য? আপনার জামার মূল্য নবীর জামার চেয়ে বেশি না? আপনার নজরের মূল্য নবীর মজর নজরের মূল্যের চেয়ে বেশি না? মসজিদে আসলে রাগ হবেন না, একটু উলট পালট করলে আরাম করে বুঝাবেন। রাসূল আমার জামা খুলে দিয়ে জারির ইবনে আব্দুল্লাহকে বললেন, জারির রে বসার জায়গা নাই রে জারির, আমার জামা ছুড়ে দিলাম, নবীর জামার উপরে বসে যাও, দাঁড়ানো কষ্ট হচ্ছে তোমার। কি আদর্শ রাসূল শিখিয়ে দেন, আমরা কি শিখছি? মসজিদে এসে যুবকরা একটু কথা বললে মুরব্বীরা যেইভাবে তাকায়, ভাই ঠিক কিনা বলেন? মুরব্বীরা মসজিদে আসলে, আমি আপনার এলাকার কথা বলছি না, আমি মাঝে মাঝে দেখি সাইকোলজিক্যালি অনেক মুরব্বীরা, অনেক মুরব্বী না শুধু, অনেক বাবারা আছেন মসজিদে আসলে খুব বিরক্ত থাকেন, কেমন জানি এখানে একটা আজাবের জায়গা, কেমন জানি কেমনে বাইরে এলেই ভালো লাগে, সূরা কেয়াত বড় হলেই মেজাজ গরম হয়ে যায়, একটু ইমাম সাহেব দেরি করলে ঘড়ির দিকে বারবার তাকায়, ঠিক কি না? ইমাম সাহেব সালাম ফিরে দেরি করলে আসে না নাই, এমন লোকও কত পাগল, কত অদ্ভুত মানুষ বাংলাদেশে আছে। ভাই এটা করবেন না, এটা করে নামাজ যেমন হবে না, দ্বিতীয় যে সমস্যাটা হবে, আমি ওটা বলছি না, দ্বিতীয় সমস্যা হবে আপনার সন্তান, আপনার ছেলে ভাতিজা নাতি মসজিদমুখী হবে না, কারণ সে দেখবে তার দাদা তার নানা তার আব্বা মসজিদে গেলে খালি বিরক্ত, বলবে আব্বা ওখানে গেলে এত কষ্ট হয়, এটা কি জানি জায়গা। আর যদি আপনি মসজিদে গেলে খুশি হন, মসজিদে গেলে আপনি প্রফুল্ল, মসজিদে গেলে আপনার মুখে মুস্কি হাসি, মসজিদে গেলে আপনি মরে গেলে আপনাকে সরাসরি আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিবেন। কে ও বন্ধু, তোমার ঘরে কেউ মেহমান এসে যদি অসুস্থ হয় তুমি বেফানা লেগে যাও, আহারে আমার মেহমান সে অসুস্থ হয়ে গেল, আমার বদনাম হয়ে যাবে। তুমি তোমার আল্লাহর ঘরে গিয়েছো, ওই আল্লাহর সবকিছু তোমার দায়িত্ব তিনি নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যদি আমার মুরব্বী বাবা আপনি মসজিদেই মরে যান, মসজিদে অসুস্থ হয়ে যান, মসজিদে আপনার কষ্ট হয়, মসজিদে গিয়ে আল্লাহর কাছে দু হাত তুলে চান, একজন মেহমান যদি ঘরে এসে কিছু চায় আর আমার দেওয়ার ক্ষমতা থাকে আমি খালি হাতে ফিরিয়ে দিব না, আপনার আল্লাহ আমার আল্লাহ, মসজিদে গিয়ে যদি আপনি নিরিবিলি একটু বেশি সময় থাকেন, একটু হাসি খুশি থাকেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। কিন্তু আমার ঘরে একজন মেহমান এসে যদি বিরক্ত হয় খালি, আমার অত কেমন আনিজি লাগবে, কথা কর ঠিক কিনা? আমি চিন্তা করবো কি রে, এই লোকটার দাওয়াত দিলাম কি বিপদেই পড়লাম নাকি, এর কেমনে বিদায় করা দেয়, এই চিন্তা আমি করবো, কথা কোন ঠিক কিনা? মেহমান আমার ঘরে এসে যদি খুব ইজি ফিল করে, রিল্যাক্স হয়, তাহলে আমার আরাম হবে, সে উল্টা পাল্টা করলে আমার কষ্ট লাগবে। আমরা যেন এমনটা না হই, মুরব্বীরা কষ্ট নেন নাই তোমার কথায়, আমরা হয়তো অনেক সময় এমনটা করে ফেলি যে বিষয়টি আমাদের খেয়াল নাই, কিন্তু আপনি দেখেন যদি আপনি হাসি খুশি থাকেন, আপনার ছেলে মসজিদে যাওয়ার আগে আব্বা আজান হয়েছে মসজিদে যাবা আমাকে নিবা, কারণ সে জানে আর তার বাবাটা তার কলিজার টুকরা আব্বা মসজিদে গেলে এত খুশি থাকে, মসজিদে গেলে সে এত আনন্দ ফুর্তি করে, মসজিদে গেলে সে মুচকি মুচকি হাসে, ওই ছেলেটা আপনার সাথে মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা কম? আর আপনি বিরক্ত হলে তাকে মায়াও পারতেন, আপনি বলে আব্বা আপনি জানগা, গেমস খেলবো, আম্মার সাথে একটু বসে গল্প করব, নাহলে অমুক ভাইয়ের সাথে আমি একটু মিনা কার্টুন দেখবো, কথা কন ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য বিনয়ের সাথে আপনাকে বলছি, নিজ থেকে শুরু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, এই পৃথিবীতে যারা নাকি আল্লাহর গোলাম তারা এমন মিথ্যুক নয়, মিথ্যা বললে শয়তান পাশে আছে আর মিথ্যা বললে আল্লাহর ফেরেশতারা দূর হয়ে পালিয়ে যায়, নাউযুবিল্লাহ। আবু সুফিয়ান একটা মিথ্যা কথা বলেন নাই, কার সামনে? হেরাক্লিয়াস বাদশার সামনে। আমি আর 10-15 মিনিট কথা বলবো, পরের যিনি আলোচক আসবেন ইনশাআল্লাহ। ভাইয়েরা তো আবু সুফিয়ান একটা কথা বলে ফেলছেন, কি কথা?
তিনি বলেন ও ইরাক্লিয়াস মুহাম্মদ ইসলাম তো যা বলে সব ঠিক আছে কিন্তু শোনো একটা একটা বিষয় কি একটা বিষয় কি সেটা হলো মুহাম্মদ ইসলাম মনে হয় একটু স্ক্রু ঢিলা পাগল নাউজুবিল্লাহ কইবেন না কেন পাগল কারণ তিনি বলেছেন মক্কা শরীফ থেকে রেঙ্গে তিনি ওই বাইতুল মুকাদ্দাসে অতি অল্প সময় চলে গেছেন তারপরে চলে আসছেন মিরাজের কথা সে বলছে এটা কোন সঠিক মস্তিষ্কের লোক কি বলতে পারে ইরাক্লিয়াস এতক্ষণ ব্যাপী হেরাক্লিয়াস প্রশ্ন উত্তর শুনে সে মনে করছে আল্লাহ নবী প্রকৃতই নবী কিন্তু যখন শুনলো এমন কথা একটা লোক বলছে পানি বেয়ে আসা পর্যন্ত এবং দরজার করানার মধ্যে রাসূল বাইতুল মুকাদ্দাস হাজার মাইল দূরে গিয়ে চলে এসেছেন সে বলল আসলেও তো এই লোকের মস্তিষ্কে মনে বিকৃতি আছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে জবাব দেন কে আরো জোরে কে আমার ভাই হেরাক্লিয়াস বাদশার পিছনে একটা লোক ছিল দাঁড়ানো সে এসে বলল হেরাক্লিয়াস যদি পারমিশন থাকে কিছু কথা বলতে চাই রে বাদশা কি কথা এই লোক আবু সুফিয়ান যদি এই কথা বলছে এই কথা যদি রজব মাসের 27 তারিখের হয় কোন মাসের রজব মাসের 27 তারিখে আমার রাসূলকে মিরাজে নিয়েছেন কে যদি তাই হয় রে হেরাক্লিয়াস বাদশা তাহলে আবু সুফিয়ান যা বলেছে ভুল 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 কারণ রজব মাসের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাতে আমি যখন প্রতিদিনের নত ন্যায় দরজা বন্ধ করতে গেছি মেন গেট লাগে না আটকে আছে বহু ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করলাম মিস্ত্রি আনলাম লাগাইতে পারলাম না মিস্ত্রি বলল চলে যাও কালকের দিনে আমি এসে লাগাইয়া দিব দরজা খুলে কাউকে বলি নাই চাকরি চলে যাবে কথা বুঝেন নাই গোপনে গোপনে ঘুমিয়ে গেলাম এমন ঘুম লাগলো আরামের ঘুম ঘুম থেকে যখন উঠলাম রে বাদশা কাউকে বলি না আজকে আপনাকে বললাম উঠে দেখলাম বাইতুল মুকাদ্দাসের প্রধান দরজার সামনে যে পাথরটা ফোটা করা রশির দাগ পড়ে আছে আমার মনে হয়েছে ওই বাইতুল মুকাদ্দাসে লক্ষাধিক মানুষ এসে নামাজ পড়েছিল আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন সরাসরি ভাইয়েরা আমার সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাসামাতান আদম আর মুসার মধ্যে ডিবেটটা ছিল মুজাসামাতান দৈহিক ভাবে মুসা বললেন আদম সব সমস্যার মূল আপনি বুঝেন নাই মুসা বলতে আদমকে সব সমস্যার মূল আপনি আদম আদম কয় কি কয় মানে কি আমি কি করলাম আপনি তো জান্নাতে ভালো ছিলেন ছিলেন এই যে বনি ইসরাইল আমার গুতাইতেছে বারবার দেখেন না আমি কি ফ্যাসিলিটির মধ্যে আছি আব্বা আপনি জান্নাতে ওই দিক গেলেন কা ওই দিক না গেলে তো আমাকেও পৃথিবীতে আসা লাগতো না আমরাও তো বিপদে পড়তাম না কি কথার যুক্তি আসে না নাই আমার ভাইরা আদম নবী তখন বললেন কিরে বেটা তুই দেখি আমার লগে ঝগড়া লাগাই দিছ কি তোর দলিল কি মুসা নবী বললেন আব্বা আমি তো দলিল ছাড়া আপনার সাথে জিহাদ করতে আসি নাই বহস্ত দলিল ছ করতেছি আমার তো অস্ত্র নাই আমার কথা লাঠি শুটা ফেসবুক কথা কোন ঠিক কিনা তিনি বললেন আল্লাহ নবী আদম এই যে হাজা দস্তুরি হাজা তাওরাত এটা আল্লাহর কিতাব তাওরাতের মধ্যে সব লেখা আছে আপনার কর্মকাণ্ড সব লেখা আছে আদম বাবা এখানে আপনি কি করছেন না করছেন এভরিথিং ইজ রিটেন হিয়ার আদম তখন একটা কথা বললেন সেই বুখারীর মধ্যে আল্লাহ রাসূল বলেন ইহতাজ্জা আদম মুসা মুসাকে আদম হারাই দিলেন কেমনে আদম বললেন মুসা তুমি যে বলছো তোমার কাছে সব এভিডেন্স আছে কিতাবুল্লাহ সব লেখা আছে এখন তুমিই বলো এই তোমার হাতের কিতাব আগে না আমি আদম আগে আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি পৃথিবীর সবার আগে আল্লাহর কিতাব কথা কোন ঠিক কি না মুসা তখন চুল চুল কায় বললেন আদম আব্বা আপনি তো সিরিয়াস লোক আল্লাহু আকবার বলেন তিনি বললেন রে বাবা সঠিক বুঝে ফেলেছি আপনার জন্ম কেন পৃথিবী যখন তৈরি হয় নাই সমস্ত কিছুর ভাগ্য কিতাব লাওহে মাহফুজে কে দিয়েছেন যিনি তিনি কে আদম বলেন সব কিছু আগে লেখা হয়ে গেছে আমার দোষটা কোথায় রে বাবা সুবহানাল্লাহ বলবেন না তো আপনি যদি আমার সাথে এখন ডিবেট করতে আসেন আমি বিতর্কে পছন্দ করি না বাট আমি আপনাকে বলবো আব্দুল্লাহ উত্তম নাম আব্দুর রহমান উত্তম নাম মনে আছে তো ভাই কিন্তু আমি বলেছি মোল্লা আলী খাঁড়ি বলেছেন এই পৃথিবীর অধিকাংশ মুহাদ্দিস বলেছেন আব্দুল্লাহ আব্দুর রহমান উত্তম নাম ঠিক আছে বাট কোনদিন এই নামগুলো মুহাম্মদ নামের থেকে উত্তম নয় সুবহানাল্লাহ বলেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তার নবীকে নাম ধরে ডাকেন নাই
সমস্ত নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন, আদমকে বলেছেন ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি আদমকে ডেকে বলেছি, আদম রে, ও আদম, তুমি আর তোমার বিবি জান্নাতে বসবাস করো। আদমকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ নবীকে ডাক দিয়ে বলেছেন ওয়ানাদা নূহ, নূহকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন ফাকালা রাব্বি ইবনি, হে আল্লাহ আমার সন্তান বিপদে পড়ে গিয়েছে। আল্লাহ বললেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ তুমি যে কেনানের কথা বলছো ওই কেনানটা কিন্তু তোমার আহাল না, তোমার পরিবার না, তোমার সন্তান নয়। আল্লাহু আকবার বলেন। নূহ নবীকে আল্লাহ তার নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম নবীকে আল্লাহ নাম ধরে ডেকে বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলছেন ও ইব্রাহিম ইউ হ্যাভ কমপ্লিটেড ইওর ড্রিম, তুমি তোমার স্বপ্ন পূরণ করে ফেলেছো। সুবহানাল্লাহ, বলবেন না ভাইয়ের আমার মূসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে ওটা কি আমাকে জানিয়ে দাও। জাকারিয়াকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়াহকিয়াকে আল্লাহ নাম ধরে ডেকে বলেছেন ইয়াহিয়া খুজিল কিতাবা বিল কুওয়াহ, ইয়াহিয়া রে শক্তির সাথে আল্লাহর কিতাবকে ধারণ করো। ঈসা নবীকে আল্লাহ নাম ধরে ডেকে বলছেন ইয়া ঈসা ইবনা মারইয়াম আনতা কুলতা লিন্নাস, তুমি কি মানুষকে বলেছো ইত্তাখিজুনি ওয়া উম্মি ইলাহাইন, ও ঈসা তুমি কি বলেছো নাসারাদেরকে যে আমাকে আর আমার মাকে তোমরা ইলাহ বানাও, আমার মাকে আল্লাহর বিবি আমাকে আল্লাহর পুত্র বানাও, এটা বলেছো? ঈসা বলেছেন আল্লাহ খোদার কসম আত্মার কসম আমি এগুলো বলি নাই। সুবহানাল্লাহ, বলেন না? সব নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, বাট নেভার এভার কোনদিন আমার নবীর নামকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই, যখন ডাকার প্রয়োজন হয়েছে ডেকেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহু আকবার বলে। অর্থাৎ আল্লাহর নবীর নাম হচ্ছে সুমহান, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবীর এমন নাম যেই নামকে আল্লাহ সুমহান করেছেন, উঁচু করেছেন, আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু তোমার নামকে আমি উঁচু করে দিলাম। জিজ্ঞেস করা হয়েছে কেমনে আল্লাহর নবীর নাম উঁচু হলো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নিজে হাদিসে কুদসির মধ্যে ওয়া ইজা যুকিরতু যুকিরতা মাই, দুলকে বুলকে গ্রহ নক্ষত্রে চন্দ্র সূর্যে সমুদ্রের অতল তল দেশে আজান একামতে নামাজের শেষ বৈঠকে আমি আল্লাহকে যেখানে ডাকা হবে ও বন্ধু তুমি মুহাম্মদকেও সেখানে স্মরণ করা হয়ে যাবে। আজানে একামতে তাসবিহ তাহলিলে নামাজের শেষ বৈঠকে আল্লাহর আরশে আজিমের পিলারে পিলারে জান্নাতি পাতায় পাতায় পত্র পল্লবিতে আল্লাহর নামের পাশে নবীজির নাম মুহাম্মদ আছে না নাই? তাহলে আমার নবীর প্রথম কোয়ালিটি হচ্ছে তিনি এমন এক নামের অধিকারী যে নামটা আল্লাহর বড় প্রিয়। সুবহানাল্লাহ, বলবেন না ভাইয়েরা? হ্যাঁ, আব্দুল্লাহ আব্দুর রহমান উত্তম, বাট নট ইন কম্পারিশন উইথ আওয়ার প্রফেট, আমাদের নবীর সাথে তুলনীয় নয়। আমার নবী তো আনপ্যারালাল, আমার নবীর সাথে পৃথিবীর কারো তুলনা চলবে না। জোরে কোন চলবে? কিন্তু নিজেকে কখনো নিজে তিনি বড় মনে করতেন না, অন্য নবীর সামনে নিজেকে কখনো ফোকাস করতেন না, বলতেন ওই নবী আমার থেকে ভালো, ইউসুফ আমার থেকে ভালো, ইউনুস আমার থেকে ভালো। বাট আমরা জানি আল্লাহ সবচেয়ে বেশি ইজ্জত দিয়েছেন, ওয়ারাফানা ফাওকাহুম ফাওকা বাদিন দারাজাত, আল্লাহ বলছেন কারো উপরে আমি আল্লাহ কাউকে ইজ্জত দিয়ে দিয়েছি। বলেন না? সুবহানাল্লাহ। ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার আল্লাহর নবী আল্লাহর রাসূল, কেউ বলা লাগে নাই বলে রসুল বলেছেন আনা আব্দুল্লাহ আনা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের নাতি, কিন্তু আমার আল্লাহ যে নবী, আমার আল্লাহর নবী যে মুহাম্মদ, তিনি আল্লাহর রসুল, আমার আল্লাহর নবীর নাম প্রশংসার স্তুতি গিয়েছেন। জোরে বলেন তিনি কে? তিনি এমন নবী, এমন রসুল,
যার এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি হলো আমার রাসূল এমন নবী, তিনি আউয়ালুল আম্বিয়া। তিনি কেমন আম্বিয়া? জোরে বলেন না, কি আম্বিয়া? আউয়ালুল আম্বিয়া, তিনি প্রথম নবী। একই সাথে হি ওয়াজ দা ফিনিশার, তিনি শেষ নবী। প্রথম নবী কেমনে? রাসূল নিজে বলেছেন, আনা আউয়ালুল আম্বিয়া খালকান ওয়া আখিরুহুম বাসান। জালাল বিন সুয়ুতি এ মর্মে লম্বা বিস্তারিত আলোচনা করে প্রমাণ করেছেন যে আমার নবী হি ওয়াজ দা ফার্স্ট প্রফেট, তিনি ছিলেন প্রথম নবী। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, মাতা কুনতা নবিয়া, কখন আপনি নবী ছিলেন? রাসূল বলছেন, আনা কুনতু নবিয়া ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন, আমি তখন নবী যখন আদম ছিলেন মাটি আর পানি। আরো আসতে বলেন, আমার মুসলমান ভাইয়েরা, প্রধান অতিথি যিনি থাকবেন তার নামটা সবার আগে উঠবে, কিন্তু আলোচনার ক্ষেত্রে প্রধান অতিথির আলোচনা সবার পরে, দুই একটা এক্সেপশন, কথা কোন ঠিক কিনা। আজকের মাহফিলে খুব সম্ভব প্রধান অতিথি হয়তো ব্যস্ততার কারণে আগে করে গেছেন, বাট ইউজুয়ালি এক্সেপশন থাকবে না ভাই, কথা বুঝেন নাই, দুই একটা মাসালায় ব্যতিক্রম থাকবে, কিন্তু নিয়ম হচ্ছে প্রধান অতিথি যিনি, তিনি সবার উপরে থাকবে নাম, বাট হি উইল বি প্রেজেন্টেড লেটার, সবার পরে তাকে নিয়ে আসা হবে। তা আমার নবী সবার আগে নবুয়তের কিস্তিতে উঠেছেন। নবুয়তের কিস্তি এই দুনিয়ায় এসে যখন তিনি সেই কিস্তি ভিড়েছে, ওই কিস্তির থেকে সবার আগে যারা নেমেছেন অন্যান্য নবীরা, আর সবার পরে আখের নবী, শেষ নবী, প্রধান নবী, আউয়াল নবী, সবার শেষে তাকে নামিয়েছেন দুনিয়া থেকে। রুহের জগতে আমরা কেউ কথা বলতে পেরেছিলাম না, চুপ করেছিলাম। আল্লাহ বলছেন, আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমার রব নই? সবাই আমরা বলেছিলাম বালা, কিন্তু মোল্লা আলী কারি বলছেন, আল্লামা কাস্তাল্লানি বলেছেন, সবাই কিন্তু সেই দিন প্রথম ছুটেই বলতে পারি নাই, সবার আগে যিনি বালা বলে, হ্যাঁ হ্যাঁ অফ কোর্স, অ্যাবসলিউটলি ইউ আর আওয়ার লর্ড, সবার আগে যিনি আপনি আমার রব বলে জবাব দিয়েছেন তিনি আর কেউ নন। ওই রুহের জগতে আমার আপনার নবী সবার আগে আপনি আমার রব বলে জবাব দিয়ে দিয়েছিলেন। হি ওয়াজ দা ফার্স্ট প্রফেট, তিনি সবার আগের নবী, তিনি সবার শেষ নবী। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সবার আগের যেমন নবী, আল্লাহ তৃতীয় পরিচয় দিয়ে বলছেন তিনি সবার পরের নবী। কিন্তু কাদিয়ানিরা বলে তিনি হচ্ছেন খাতামান নাবি, মানে খাতাম মানে আংটিওয়ালা নবী, আংটিওয়ালা নবী মানে তিনি আংটি মেরে মেরে মানুষকে নবী বানায়, নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়ারা। কিন্তু রাসূল বলছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, রাসূল বলে আমার পরে কেউ নবী নাই, কেউ রাসূল নাই। আমার রাসূল ইসলাম যখন গেলেন মেরাজে গিয়ে দেখলেন একটা বিল্ডিং তৈরি করা আছে, একটা ইট পড়ে আছে, জিজ্ঞেস করলেন জিব্রিল, এই ইটটা কি, নাই কেন? জিব্রিল বললেন, হাযা কাসরুন নবুয়া, এটা হচ্ছে নবুয়তের একটা মিম্বার, নবুয়তের বিল্ডিং, ওয়া আনতাল লিবনা, একটা ইট বাকি রেখেছেন আল্লাহ। আর হে রাসূল, আপনি সেই ইট, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে নবুয়তের সেই বিশাল ইমারতকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছে। একটু জিকির করেন, লা ইলাহা, না না আর প্রশ্ন না ভাই, প্লিজ অন্য কেউ করুক, আর আমি একটু শেষ করব। দ্বিতীয় কথা হলো যে আমি কথা বলতে আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সংজ্ঞা দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহর ইমানদার কারা? যারা ইমান এনেছে রাসূল আপনার কিতাব কোরআনের উপরে এবং আপনার পূর্ববর্তী কিতাব সবের উপরে, আল্লাহর নবীর আগে তাওরাত, জাবুল, ইনজিল সহ আরো 103টা কিতাব ছিল, ওগুলোর উপরে ইমান আনতে হবে ইমানদার হওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলেন নাই রাসূল আপনার পরেও কিছু কিতাব আসবে, ওগুলোর উপরে ইমান আনবে তারা মোমেন। তার মানে বোঝা গেল আমার নবী হি ওয়াজ দা ফিনিশার, আমার রাসূল ছিলেন শেষ নবী, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আজকের দিনে আপনার দিনকে আমি কমপ্লিট করে দিয়েছি। নবীজির জামানাতে আল্লাহ দিনকে কমপ্লিট করে দিয়েছেন। অতএব কেউ যদি এখন নবী দাবি করে, নবুয়তের দাবি করে, রাসূল বলেছেন সায়াকুনু মিন উম্মতি সালাসুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজআমুনা আন্নাহু নবী, আমার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে, সবাই দাবি করবে তারা নবী, কিন্তু তোমরা জানমাল দিয়ে আমার খতমে নবুয়তের জন্য তাদেরকে প্রতিরোধ করবে। আল্লাহু আকবার বলে। এই জন্য হাজার হাজার সাহাবী জীবন দিয়ে দিয়েছেন আল্লাহ নবীর খতমে নবুয়তের জন্য, কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের জামানায় ইসলামকে প্রতিষ্ঠার জন্য এত সাহাবী শহীদ হন নাই, যত সাহাবী তার চেয়ে কয়েক গুণ সাহাবী শহীদ হয়েছেন মুসাইলামাতুল কাযযাবকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। আল্লাহ আকবার। আমরা মুসলমান খতমে নবুয়তের আকীদায় বিশ্বাসী আসি না নাই? জোরে কোন আসি না নাই? আমার নবী কেমন নবী? তিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীর সরদার, তিনি সাহিবুল মেরাজ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজে নিয়েছেন সশরীরে, অন্য কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই, দিদার দিয়েছেন আল্লাহ তাকে ডেকে নিয়ে। তিনি সাহিবুল শাফা, পৃথিবীতে যখন কিয়ামত কায়েম হবে, কিয়ামতের দিন কেউ যখন সুপারিশ করতে পারবে না, আদম নবী থেকে সবাই দৌড়াবে, আদম পাঠাবেন নূহের কাছে, নূহ পাঠাবেন ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম পাঠাবেন মূসা আলাইহিস সালামের কাছে, মূসা পাঠাবেন ঈসা আলাইহিস সালামের কাছে, সবাই যখন একে অপরের কাছে পাঠাবেন, ঈসা বলবেন ও আল্লাহর গোলামরা, আজকের এই মাকামে মাহমুদ কারুর কাছে না, লেওয়ায় হামজার কাছে, আল্লাহর গোলাম, আল্লাহর নবী, আল্লাহর মাহবুব, যিনি তার দোয়াকে জমা করে রেখেছেন তোমাদের জন্য। দোয়া আমরা যা মাকবুল দোয়া সব করে ফেলেছি, আল্লাহ নবী দোয়া জমা করে রেখেছেন কিয়ামতের জন্য। ওই সাফাতের কান্দারি রহমাতাল লিল আলামিনের কাছে দৌড়াও, যাও 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 যাও, সব উম্মত যখন আমার রাসূলের কাছে আসবেন, আল্লাহ নবী সাজদায় পড়ে যাবেন, কাঁদবেন, প্রশংসা করবেন, আল্লাহ বলবেন মাথা তুলো বন্ধু, ইরফা রাসাক, ইশফাতু শাফা, সাফায়াত করো, সাফায়াত কবুল করা হবে, সুপারিশ করো, যাকে ইচ্ছা তাকে তুমি জান্নাতে পাঠায়া দাও। তিনি সাহিবুল শাফা, তিনি সাহিবুল কাউসার, আহলা মিনাল আসাল ওয়া আবিয়াদ মিনাল লাবান, কাউসারের মালিক তিনি, আল্লাহ তাকে কাউসার দিবেন, ওই কাউসার পান করবে কারা? দুরূদ শরীফ পড়বে যারা, সুবহানাল্লাহ বলেন। আমরা রাসূলের সম্মান বলে কোনোদিন শেষ করতে পারবো না ভাইয়েরা, আমরা রাসূলের চরিত্রে চরিত্রবান হই, জোরে কোন আমিন। আমরা মসজিদে নামাজ পড়ি, এক ভাই প্রশ্ন করেছেন, জায়নামাজে কাবা শরীফের ছবি, আবার সেই ছবির উপর দিয়ে হেঁটে যাই। ভাইয়েরা, প্রথম কথা হলো যে কাবা শরীফের যে ছবি থাকে এটাকে পাড়ানো উচিত না, এটা আদবের খেলাফ। নামাজ হবে না তা বলছি না, নামাজ হবে, কিন্তু প্লেন জায়নামাজ থাকাই ভালো, যাতে করে কোনো হুরমাতের কষ্ট না হয়। কিন্তু কেউ কেউ বলেছেন যে কাবা শরীফের ছাদের উপরে ওঠাও তো নিষেধ না, কথাটা বুঝেন, কাবা শরীফের ছাদে কি আল্লাহর গোলামরা ওঠে না? কথা বোঝেন নাই? এজন্য কোনো কোনো আলেমরা এটা বলেছেন, যারা জায়েজ বলছেন দে হ্যাভ সাম এভিডেন্স, তাদের কিছু দলিল আছে, বাট আমরা রাসূলের জামানাতে দেখেছি রাসূল বলছেন তোমার নামাজে বিঘ্ন ঘটায় এমন নকশার দিকেও তুমি মুখ ফেলে তাকিও না, একবার নকশা করা একটা জিনিস রাসূলের সামনে ছিল, রাসূল বলছেন এটা ছড়িয়ে ফেলো, আমার নামাজে বিঘ্ন ঘটাচ্ছে, এই জন্য প্লেন যায় নামাজ রাখবেন, এটা সবচেয়ে সন্দেহ মুক্ত নামাজ, মাকরু হতেও পারে না হতে পারে, সেদিকে যাবো কেন আমরা? এজন্য যায় নামাজ যেগুলো চীন জাপান এরা বানাচ্ছে, অনেক উল্টা পাল্টা করে, কিছু কিছু মূর্তির ছবি টবি অনেকে তারা দেখিয়েছেন যে এটা কাবা শরীফের আদলে মূর্তির ছবি না, অজুবিল্লা বলেন তো, এত করে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা আদবের খেলাফ, বা উত্তম আমল হচ্ছে প্লেন এক কালারের যায় নামাজ নেওয়া, অথবা যায় নামাজ যেমন পাওয়া না গেলে উপরে আউলে কেরামদেরকে দেখেছি আমরা একটা উপরে একটা কভার লাগাই দিতেন, সাদা অথবা রঙিন অথবা নীল অথবা সবুজ একটা আপনার কভার লাগিয়ে তাতে নামাজ পড়তেন। তো এটা সঠিক কথা এটাই যে এটা দিয়ে কেউ নামাজ পড়লে নামাজ হবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু উত্তম হচ্ছে প্লেইন যায় নামাজ নামাজ পড়া। মিলাদ মাহফিল সম্পর্কে এক ভাই বলেছেন যে মিলাদে নবী হাজির হন না, নবীর শানে মিলাদ পড়লে কোনো বাধা নেই, এই কথা কি সঠিক? নবীর হাজির হন না ভাইরা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্পষ্ট আকীদা, যদি কেউ মনে করে নবী হাজির হন অবশ্যই, এটা গুমরাহী আকীদা, কোনো সন্দেহ নাই। যদি কেউ মনে করে মিলাদ শরীফ পড়লে রাসূল এখানে অবশ্যই এসে হাজির হইতেছেন, হওয়াই লাগবে, তাহলে আপনি আমি রাসূলকে বাধ্য করলাম, ঠিক কিনা? জোরে কোন
আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এমকানে হুদুর। পেয়ারা হাজিরিন, আমরা মনে করি আল্লাহর নবী মদিনা শরীফ থেকে আমাদেরকে দেখতে পান, ঠিক কিনা জোরে কর, দেখার ক্ষমতা দিয়েছেন কে? তো হুদুরের বিষয়টা এমকান পসিবিলিটি আছে, কিন্তু কেউ যদি ধরে নেই যে রাসূল এসেছেন আসবেন, আল্লাহ যেমন হাজির নাদির তিনিও হাজির নাদির, এটা নিঃসন্দেহে শিরকি আকীদা, কুফরি আকীদা, এতে কোনো সন্দেহ নাই। যদি আপনারা আমার সাথে ডিফার করেন, ইউ ক্যান ডু ইট, বাট আমি আমার ব্যক্তিগত কথা বললাম এবং আমার জানা মতে আমাদের এই সেলসেলা সৈয়দ আহমদ বেরলভী রহিমাহুল্লাহ থেকে নিয়ে যারা আমরা আছি, ফুরফুরা বলেন, জৈনপুর বলেন, সেরসিনা বলেন, সোনাকান্দা বলেন, এবং এই বাংলাদেশ সহ ইউরোপ আমেরিকাতে সিলেট অঞ্চল সহ গোটা পৃথিবীতে জৈনপুর সেলসেলা সবচেয়ে বড় খেদমত যিনি করেছেন আল্লামা সাহেব কিবলা ফুলতারি রহমতুল্লাহ আলাইহি, তারও এই আকীদা আলহামদুলিল্লাহ বলেন। ওই হাজির নাদিরের কথিত আকীদা তারা পোষণ করে, চেয়ার সাজায়, লাল একটা কার্পেট বিছায় রাসূল এসে বসেছেন, তাবারক রেখে দেয়, এগুলো গোমরাহি, এতে কোনো সন্দেহ নাই। এই সমস্ত চেয়ার পূজা, খাট পূজা, এটা ইসলামের কোনো অংশ হতে পারে না। এজন্য কাওমি ভাই যেটা বলেছেন যে হাজির নাদিরের আকীদা ছাড়া কেউ মিলাদ পড়লে জায়েজ হবে, এটা ভালো কথা বলছে উনি, আলহামদুলিল্লাহ বলবেন না ভাইয়ারা। আমরা তো কাওমি আলেমদের সাথে আমাদের মূলত কোনো দূরত্ব নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলে সাইয়েদ আহমদ বেরলভী থেকে রহমাতুল্লাহের তিনজন খলিফা ছিলেন, জোরে বলেন কয়জন? একজন ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরি, উনার থেকে ফতে আলী ওয়াইসি রাহিমাহুল্লাহ, তার থেকে ফুরফুরা, তার থেকে সারসিনা, সোনাকান্দা, ওই এলাকার যত ফুরফুরা এবং আপনার নূর মোহাম্মদ নিজামপুরি এবং ফতে আলী ওয়াইসির সন্তানরা গোটা পৃথিবীর মধ্যে আদরণ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। সারসিনাওয়ালারা আলিয়া মাদ্রাসা বাট 3-4 হাজার ছাত্র পাগড়ি পরে নামাজ পড়ে, সোনাল্লাহ বলবেন না, কিতাব অরিজিনালটা পড়ে, কাওমি ভাইরা হয়তো জানেন না এগুলো, একটু জানবেন। দারুন নাজাত সেটাও সারসিনের আদলে তৈরি, আমি সেখানে পড়াই, আমরা 4টা কেতাব পড়াই, মেসকাত খতম করি, জালালাইন খতম করি, তিরমিজি খতম করি, বুখারি খতম করি, হেদায়া খতম করি, খতম মানে পরে পরে খতম না, সম্পর্কে এক একটা কেতাবকে 10-12টা শুরু হাতের কেতাব দেখে দেখে আমরা তাকৃষ। এখনো এই করোনা ভাইরাসের মধ্যে বললে তো অসুবিধা, কিন্তু এখনো ক্লাস চলছে, 40-50 জন বুখারির ছাত্র প্রতিদিন ক্লাস করছে, প্রায় 13-14 ঘন্টা, আলহামদুলিল্লাহ বলবেন না, অরিজিনাল কেতাব তারা পড়ছে। কামি ভাইরা জানেন না, দারুন নাজাতে গিয়ে দেখবেন 4,000 ছাত্র এট এ টাইম পাগড়ি পরে কালো পাগড়ি নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ বলবেন না। তা আমার ভাইরা আজকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তারা এগিয়ে আসছেন, বুঝতে পারছেন যে হালাল মিলাদ একটা আর একটা ভুয়া মিলাদ আর একটা কথা কোন, ঠিক কি না? আমরা তো বাচ্চাদেরকে ধরে নারী পুরুষ একসাথে হয়ে ঢোল তবলা বাজাইয়া আমরা মিলাদ পড়ি না, ঠিক কি না কোন? আবার এই রকম মিলাদও পড়ে এমন পাগল মানুষ আছে না নাই, তাদের সাথে আমাদের এই সিলসিলার কোন সম্পর্ক থাকতে পারে? দ্বিতীয় কথা হচ্ছে তার আরেক খলিফা ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরির সাথে ছিলেন আল্লামা সাহসী কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি, চিনেন না তাকে আপনারা? 1 কোটি হিন্দু তার একার হাতে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না। এবং তার সিলসিলা থেকে হাফেজ আহমদ জৈনপুরি থেকে আল্লামা শেখ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি হয়ে আপনাদের আমাদের এই এলাকার অধিকাংশ পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতাদি রহমতুল্লাহ আলাইহি হয়ে এই বাংলাদেশে খেদমত জারি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লামা সাহেব কিবলার এমন খেদমত, সাধারণ জনগণ, ছোট্ট একটা ছেলে, একটা যুবক প্যান্ট শার্ট পরে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, মাশাআল্লাহ সাদেস পাস কারি সাহেব, ঠিক কি না? আমাদের অনেক বন্ধু বান্ধবরা বলে ভাই আপনার এলাকায় গিয়ে কোরআন শরীফ পড়তে ভয় লাগে, আমি কই কেন কই, যেটা সামনে বসে আছে প্যান্ট শার্ট পরা কেন না, সেটা পাক্কা কারি, কথা বুঝেন নাই, আছে না নাই? কিসে ভুল বলেছে কথা বলেন, সে ভুল বলেছে আমার বন্ধু? ভুল বলে নাই, সে জানে যে এখানে অনেক কারি সাহেব আছে, সাদেস পাস পাক্কা কারি, 7 বছর ট্রেনিং দেওয়া, চর থাপ্পর খাইয়া কারি হয়েছে, ঠিক কিনা কন? মেয়র সাহেবের মতো না, কথা বুঝেন নাই, মেয়র তো বলে আলিফ বা তাসা ঘরে বসে শিখে ফেলছি, কিন্তু মেয়র জানেন না আলিফ আর আইন এক না, তা আর তা এক না, সিন আর সাদ এক না, ডাল আর দাঁত এক না, কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি এমন চর থাপ্পর বেতের বাড়ি খেলে আর ডাল আর দাঁতের পার্থক্য শিখে ফেললে ওই চর থাপ্পর আমাদেরকে আল্লাহর জান্নাতের মালিক বানাবে, ঠিক কিনা বলে? আমরা তাই মনে করি মিয়া সাহেব, আপনি মিসগাইড হয়েছেন কিছু কিছু ওই আমাদের সালাফি ভাইদের কারণে, কথা বুঝেন নাই? সালাফি ভাইরা কয় আরে ভাই আলেম হতে হলে মাদ্রাসায় যাওয়া লাগে নাকি,
এই যে বোখারি শরীফ ধরে আছে হাত তোলার কথা কোন ঠিক না, আমরা বলি এই ছোট ভাই ইউনিভার্সিটির ছেলে দিকে আসো, তুমি কোন মাদ্রাসায় পড়ছো? আমাদেরকে এই মিয়া মোল্লা মাদ্রাসায় পড়া লাগে, হাদিস তো এই বোখারি শরীফে আছে, এই যে এই যে এই যে অ্যাপ্লিকেশন কথা কোন আসে না নাই। তো এইগুলো তো ওরা শিখাইছে মেয়র সাহেবের, মেয়র সাহেবের আমি কোনো দোষ দেখি না, কারণ মেয়র সাহেব এগুলো শুনতে শুনতে মনে করছে এরা যদি অ্যাপ্লিকেশন পড়ে পড়ে বাংলা বই পড়ে পড়ে এরা নামাজ পড়তে পারে তো আমি আলিফ বা তা সা শিখে শিখে কেন আমি আলেম হতে পারবো না? কিন্তু আপনি কি মনে করেন খালি বই পড়ে আলেম হওয়া যায়, বই পড়ে ডাক্তার হওয়া যায়? যদি আপনার নিজ জালালপুরে এসে কেউ বলে ভাই আমি বই পড়ে ডাক্তার হয়ে গেছি, মেডিকেল সায়েন্স ছাত্র না, একজন মুরব্বীকে বলে আপনি 80 বছর বয়স, আঙ্গুলের হয়েছে একটা ফোড়া কেটে ফেলে দেই, পেট কাটাও শিখছি বই পড়ে, চাচা বলে বেটা কবরে যাই আর না যাই তোরে খাইছি, ঠিক কিনা কন? যদি চেয়ারম্যান সাহেবকে বলে আমি বই পড়ে পড়ে কেমনে রাস্তা বানায় শিখে গেছি, দেন আমি রাস্তা বানাই দিই, চেয়ারম্যান সাহেব বলবে এমনি রডের বদলে বাঁশ নিয়ে বহু ঝামেলায় আছি, ঠিক কিনা? তুই এবার নতুন কোনটা দিয়ে দাও পাটকাঠি, ঠিক কিনা জোরে বলে? বেটা বেয়াদবি করিস না, যা আগে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়ে আয়। ঠিক তেমনি মাদ্রাসায় পড়ে আলেম হতে হবে ভাই, এটুকু কেন বুঝেন না? কেন বুঝেন না আপনি? কেন আপনি ওই দিকে ছুটছেন, কেন বিভাগে পড়ছেন, বিপদে যাচ্ছেন? এজন্য মুহতারাম হাজিরিন আমরা বলছিলাম আল্লাহর ওয়ালি একজন ছিলেন সৈয়দ আহমদ বেরলভী, তার সন্তান ছিলেন শাহ সফি কারামত আলী জৌনপুরি, একজন নূর মোহাম্মদ নিজামপুরি, আরেকজন ছিলেন নূর মোহাম্মদ জানজানবি, নাম বলেন নূর মোহাম্মদ, তার সন্তানরা হচ্ছেন সমস্ত কওমি আলেম, দেওবন্দের আল্লামা আশরাফ থানভী রাহিমাহুল্লাহ, এরপরে রশিদ গাঙ্গুহী রাহিমাহুল্লাহ, তারপরে আপনার এমদাদুল্লাহ মুহাদের মক্কি রাহিমাহুল্লাহ আছেন না নাই, ওনাদের সকলের পিরানি পীর হচ্ছেন একজন, উনি আবার সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ সন্তান ছিলেন। এজন্য আমরা একই গাছের কয়েকটা ডালপালা, কিছু ডাল এমনে কিছু ডাল অমনে, কিছু ডালের মধ্যে একটু গরম বেশি, কিছু ডালের মধ্যে এলেম বেশি, কিছু কম, আমাদের মধ্যে দোষ ত্রুটি আছে, কিন্তু আমরাও তো তোমার ভাই, তুমিও তো আমার ভাই, ঠিক কিনা জোরে বলেন? আর আমরা তো সবাই যে পড়ে গেছি জ্বলে গেছি এমন না, হক্কানি আলিয়া মাদ্রাসা, ফুলতলি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আসল কেতাব পড়ানো হয় কি হয় না? কথা কন না হয় কি হয় না? সেখানে সুন্নত তরিকার আমল আছে না নাই? সুবানি ঘাটে আমাদের আলিয়া মাদ্রাসা আছে না নাই? সৎপুর কামেল মাদ্রাসা আছে না নাই? তো ওগুলোতে গিয়ে দেখবা ওগুলোতে কি হয়। বোরাইয়া মাদ্রাসার প্রিন্সিপাল তো আসতেইছেন আজকে, তাই না ভাইয়ের আমার, চলে গেছেন এসে? আচ্ছা আচ্ছা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, যাই হোক উনি অনেক বড় আলেম, ফার্স্ট স্ট্যান্ড করেছেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ, বলবেন না? আমরা নিজের কথা তো বলবো না, আমি করছি মাত্র 2 মার্কসের জন্য ফার্স্ট হতে পারি নাই, তো সেটা আবার ভিন্ন কারণ ছিল, কিছু এনিমিটি ছিল, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন জোরে কোন আমিন, আরো জোরে আমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুলের মঞ্জুর করুন আমিন, এই মাহফিল থেকে আমাদেরকে বেগুনা মাসুম বানায় আল্লাহ পাক বিদায় করুন আমিন। অনেক প্রবাসীরা দোয়া চেয়েছেন, অনেকেই এই মাহফিলে ইন্তেজামের জন্য শরীক ছিলেন, আপনারা দোয়া করবেন, বিশেষ করে ইংল্যান্ড আমেরিকাতে আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন, মধ্যপ্রাচ্যে আছেন, তারা অনেক সমস্যার মধ্যে আছেন, ঠিক কিনা? অ্যাম্বুলেন্সেও জায়গা হচ্ছে না, হসপিটাল তো শেষ, লাশ গুছাতে গুছাতে অবস্থা খারাপ নার্সদের, আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ এই শীতের রাতের মধ্যে আমরা আপনার কিছু গোলাম, আপনি তো বলেছেন আপনি আমাদের বন্ধু, আপনার রাসূল বলছেন আপনি নাকি হাত তুললে আপনার গোলামদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান, ও আল্লাহ আমাদের কথাবার্তার মধ্যে কিছু কৃত্রিমতা আছে রে আল্লাহ, আমরা হয়তো অনেক আর্টিফিশিয়াল কথাবার্তা বলে ফেলি, কিন্তু আমরা যারা আপনার গোলাম দুইটা হাত চুলছি না আল্লাহ, আমরা কেউ না কেউ কোনো না কোনো ঘাটে আটকা আছি রে আল্লাহ, আমাদের কোনো না কোনো ঘাট থেকে উদ্ধার আপনি ছাড়া কেউ করতে পারবে না, ও মাবুদ ও মাবুদ ও মাবুদ, আমাদের যাওয়ার দ্বিতীয় জায়গা নাই, আপনি খালি ফিরিয়ে দিয়েন না আল্লাহ, আপনার গোলামরা বড় আশা নিয়ে হাত তুলেছে, দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চেয়েছে, মনে করছে কি যে আমরা দোয়া করলে আপনি শুনবেন, আল্লাহ আমরা গুনাহগার, ইয়াজুন্নুন নাসু বিনা খায়রা ওয়া আনা লা শাররুন নাসি ফিল আনাম, মানুষ তো আমাদেরকে ভালো জানে বাট আমরা জানি আমরা কি, আল্লাহ আমরা বড় আশা নিয়ে হাত তুলছি, বড় দাবি নিয়ে আপনার কাছে, আমরা কার কাছে দাবি করবো রে আল্লাহ, আমাদের সালাতু সালাম নবীজির দরবারে পৌঁছে দেন, তমাম মুমিনিন মুমিনাতের দরবারে পৌঁছে দেন,
আউলিয়া কেরামদের রুহে পৌঁছিয়ে দেন, আমাদের মুর্দেগানদের মাফ করে দেন, আব্বা আম্মার কবরে হাদিয়া পৌঁছে দেন। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, যাদের আব্বা আম্মা জিন্দা আছেন, নেক হায়াত দারাজ করেন। বিদেশের জমিনে অনেক সন্তানরা আমাদের আতঙ্কিত, তটস্থ, আল্লাহ বিপদের মধ্যে তারা আছে। পরিচিত মানুষগুলো লাশ হয়ে কবরে চলে যাচ্ছে, কেউ ধরার সুযোগ নাই, জানাজায় যাওয়ার সুযোগ নাই। ও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমরা গুনাহ করছি জানি, আমাদের উপরে নারাজ হইয়েন না আল্লাহ। এই বাংলাদেশে আমরা যারা আছি দেশটাকে হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ আমাদের এই মাহফিলকে সুন্দর করতে গিয়ে যারা পরিশ্রম করেছেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, প্রত্যেককে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের জেহেন জাগা থেকে বরকত দেন, এই এলাকার মধ্যে আপনার খাস রহমত নাজিল করেন, আপনার হাবিবের জিয়ারত নসিব করেন। আল্লাহ মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন। আল্লাহ পরস্পরের মধ্যে কাঁদা ছুরাছুরি বন্ধ করার মতো হিম্মত বুকে দিয়ে দেন, হালাল রুজির বন্দোবস্ত করে দেন, হারামকে ছুঁড়ে ফেলে দেওয়ার হিম্মত বুকে দিয়ে দেন। গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, নেক আমল কবুল করে নেন। এই মাহফিল যেন কেয়ামত পর্যন্ত জারি থাকে সে তৌফিক দান করেন। আল্লাহ অনেক ওলামায়ে কেরাম আছেন, কার মনে কি আসে আমি জানি না, ওলামায়ে কেরামদের ওসিলাতে যুবকরা আছে আপনার বড় প্রিয়। আল্লাহ, এরা যদি জাহান্নামের লাকড়ি হয় আপনার কি লাভ? আল্লাহ এদেরকে একটু আপনি মনটা আপনার দিকে ঘুরিয়ে দেন। আল্লাহ মুরব্বীদেরকে নেক হায়াত দারাজ করেন। আল্লাহ যে যে মুশকিলাতের মধ্যে আছেন আসান করে দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।